নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, ইবনি হুয়া সাইয়্যিদ, আমার সন্তান হাসান সে হচ্ছে একজন নেতা। সহিহ বুখারীতে এসেছে। ইমাম হাসান কি একজন? বলেন না, ইমাম হাসান একজন নেতা। কেমন নেতা? নবীজি সাদ করেন, আমারই সন্তান মুসলমানদের বিবাদমান দুইটা দলকে ইসলাহ করবে, সুলাহ করবে এবং মুসলমানকে রক্তপাত থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। বলেন হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা ইখতিলাফ হয়েছে। এই ইখতিলাফটা কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত যখন হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা নির্বাচিত হয়ে গেলেন, এখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দাবি করলেন যে আগে উসমানের হত্যার বিচার করতে হবে, তারপরে অন্য কথা, এর আগে কোনো কথা নাই। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, মাত্র মুসলমানদের মধ্যে এত বড় একটা ফিতনা হয়ে গেল, মুসলিম খলিফার শাহাদাত হয়ে গেল, মুসলমানরা দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে, এই জন্য মুসলিম সমাজকে এই বিভক্তি থেকে বাঁচানোর জন্য, এই ফেতনাকে দমন করার জন্য আমাকে কয়েকদিন সময় দেন, এই সময় আমি ফেতনা দমন করে তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার বিচার আমি কার্যকর করব। কিন্তু এই কথাটা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু মানতে রাজি নয়। তো শুধুমাত্র আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু একা নয়, ওনার দলে অনেক সাহাবি ছিলেন, অনেক সাহাবি দুই ভাগ হয়ে গেলেন, কেউ হযরত আমির মুয়াবিয়ার পক্ষে আর কেউ হযরত আলীর পক্ষে। এবং সমস্ত উলামায়ে কেরাম একমত, সকল মুফতি, মুহাদ্দিস, ফকিহ, মাযহাবের ইমাম, তরিকতের ইমাম প্রত্যেকে একমত, আলী রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্তই সঠিক ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার সিদ্ধান্ত সঠিক ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত সঠিক ছিল। কিন্তু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেটা করেছেন এটা ওনার ইজতিহাদি ভুল হয়েছে। কিন্তু নবীজির একটি হাদিস, লা তাসুবু আসহাবি, আমার কোন সাহাবীকে তোমরা মন্দ বলিও না, যার কারণে এখানে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ভুল হওয়ার পরেও আমরা ওনাকে মন্দ বলতে পারবো না। বলেন আমরা ওনাকে মন্দ বলতে পারবো? কারণ বাপ চাচার মধ্যে ঝগড়া হলে ছেলে কি বিচার করতে পারে? ছেলে বিচার করার অধিকার নাই। ছেলে যদি কথা বলতে আসে সবাই বলবে এটা বেয়াদব। তোমার বাপ চাচা তারা ভাই, ভাই ভাই দ্বন্দ্ব হয়েছে, তুমি বিচার করার কে? তো ভাই ভাই দ্বন্দ্ব হলে চাচার বিচার যদি বাতিদা করতে না পারে, 1450 বছর আগে নবীর সাহাবীদের বিচার কি আমরা করতে পারবো? এটা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি বলে নাই, খাজা মাইনউদ্দিন চিশতি বলে নাই, এখন কেউ নিজেকে যদি কাদরি দাবি করে, চিশতি দাবি করে, আমির মুয়াবিয়ার সমালোচনা করে, তাহলে বুঝতে হবে এরা কাদরি নয়, এরা চিশতি নয়, এরা চিশতিয়ার নামে, কাদরিয়া তরিকার নামে বেইমানি করছে, কথা বলে ঠিক কিনা? কারণ এই ঘটনা তো নতুন ঘটে নাই, এই ইতিহাস আমরা আজকে জানতেছি, ওনারা কি জানতেন না? এই ঘটনা যে ঘটেছে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে আমিনে মুয়াবিয়ার কি হয়েছে না হয়েছে এটা তো ওনারা সবাই জানেন। ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফি, সকল মাযহাবের ইমাম জানেন, বরপি আব্দুল কাদের জিলানি জানেন, খাজা মাইনউদ্দিন চিশতি জানেন, বাহাউদ্দিন নকশবন্দ জানেন, মুজাদ্দিদ আল ফিসানি জানেন, শাহ জালাল ইয়ামনি জানেন, শাহ ফুরানি ইয়ামনি জানেন, শাহী শাহ সিকুট জানেন, সকল ওলিরা জানেন। জানার পরেও ওনারা তো কোনোদিন আমিরে মুয়াবিয়াকে মুনাফিক বলে নাই, কাফের বলে নাই, বেঈমান বলে নাই, ওনারা তো কোনোদিন হযরত আমিরে মুয়াবিয়ার সাহাবিয়তের ব্যাপারে শক করে নাই, সন্দেহ করে নাই। নতুন করে যারা সন্দেহ করছে, বুঝা গেল এরা ইসলামের বন্ধু হতে পারে না, এরা ইসলামের দুশ্মন, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই আকীদাটা ক্লিয়ার করতে হবে আমাদের, যে ওই সময় যেটা ঘটেছে ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা হকের উপরে ছিলেন। বলেন না কিসের উপরে ছিলেন? হকের উপরে ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা যারা করেছে এটা ওনাদের ইজতিহাদি ভুল হয়েছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পরে মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হয়েছেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আপনাদের মনে আছে আমি কি বলেছিলাম, ইমাম হাসানকে নবী বলেছেন, ইবনি হুয়া সাইয়্যিদ, আমার সন্তান হাসান সে হচ্ছে নেতা। বলেন ইমাম হাসান উনি কি? একটা আওয়াজ দিই, ইমাম হাসান উনি কি নেতা? কেমন নেতা? যেই নেতা মুসলমান দুইটা গ্রুপকে ঐক্যবদ্ধ করিয়ে দেবে, একসাথে করিয়ে দেবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন,
আমাকে তোমরা খলিফা বানিয়েছ, এখন আমার সিদ্ধান্ত তোমরা শোনো। যেহেতু মুসলমানদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে, একদল আমার পক্ষে, একদল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, সুতরাং দুই দলের মধ্যে যদি এখন যুদ্ধ হয় তাহলে দুই পক্ষেই মুসলমান, দুই পক্ষের মুসলমানদের মধ্যে মারামারি হোক, কাটাকাটি হোক, রক্তপাত হোক, এটা আমি নবীর শাহজাদা, নবীর সন্তান হয়ে আমি এটা সহ্য করতে পারবো না, সুতরাং আমি ছাড় দিলাম, আমি নিজের খেলাফতের দায়িত্ব হযরতে মুয়াবিয়ার হাতে হেনস্ত হযরত মুয়াবিয়াকে দায়িত্ব দিয়ে আমি নিজের দায়িত্ব ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসান খলিফা নির্বাচন করলেন কাকে? হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়ে গেলেন, আমার ভাই হযরত মাওলানা জনাব সাইফুল বারী সাহেব মাদ্রাজুল আলী উনি কিছুটা আলোচনা করেছেন, এইজন্য আমি ওইদিকে যাচ্ছি না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষপান করে শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন ওনাকে বিষপান করানো হয়েছে, বিষের ক্রিয়া যখন ওনার ভিতরে প্রবেশ করেছে, একজন এসে জিজ্ঞাসা করলো, হুজুর আপনাকে কে বিষপান করিয়েছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে যে বিষপান করিয়েছে আমি তার নাম জানি, কিন্তু আমি তার নাম তোমাদেরকে বলবো না। কেন বলবো না? বলে আমি যাকে সন্দেহ করছি, হতে পারে সে আমাকে বিষপান করিয়েছে, আবার এটাও হতে পারে হয়তো সে বিষপানের সাথে জড়িত নয়। সুতরাং সন্দেহের ভিত্তিতে আমি একজনের নাম বলে দেব, তোমরা প্রতিশোধ পলায়ন হয়ে তাকে হত্যা করে ফেলবে, আমার কারণে কোনো নিরাপরাধ মানুষ হত্যাকাণ্ডের শিকার হোক, এটা আমি চাই না। আর আমার ধারণা যদি সঠিক হয় তারপরে আমি তার নাম তোমাদেরকে বলবো না। কেন? কারণ আমি চাই না আমার জন্য কোনো একটা প্রাণ ঝরুক। দেখেন আহলে বাইত নিজের জীবন চলে যাচ্ছে, তারপরও কোনো রক্তপাত ওনারা সহ্য করে নাই। আর আহলে বাইতের প্রেমিক হয়ে আজকে জায়গার জন্য, জমির জন্য, সামান্য সম্পদের জন্য ভাই ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাতে দ্বিধা করে না, এরকম মুসলমান আছে না নাই? শুধু ভাই তো ভাই, কিছুদিন আগে গত বছর আমি শুনেছি পটিয়ার মধ্যে এক ছেলে মার বুকের মধ্যে গুলি করেছে সম্পদের জন্য, এক সন্তান বাবার লাশ আটকে দিয়েছে, বলে আমার বাপের সম্পদ সব আমার নামে লিখতে হবে, না হয় আমার বাপের লাশ আমি কবর দিতে দিব না। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, সে যে এই বাপের সম্পদ পাওয়ার জন্য লাশের সাথে আচরণ করেছে, তার নিজের সন্তান এটা দেখে নাই? দেখেছে। এবং সেই সন্তানও যখন বড় হবে, সেই সন্তানও বাপের সাথে একই কাম করবে। কথা বলে না ঠিক কিনা? যে যেমন করে সে তেমন পায়। পৃথিবীর মধ্যে অনেক পাপ হয়, অনেক গুনাহ আছে, এমন যে গুনাহ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তাকে কোনো শাস্তি দেয় না, এই গুনার শাস্তি আল্লাহ কিয়ামতের ময়দানে দেবে। কিন্তু এমন একটা পাপ যে গুনাহ করলে আল্লাহ শাস্তি কিয়ামতের ময়দানে শুধু দেবে তা নয়, দুনিয়ার বুকেও দেবে। সেই গুনাহটা হচ্ছে মা বাবাকে কষ্ট দেওয়া। কথা বলেন ঠিক কিনা? যারা মা বাবাকে কষ্ট দেয় তারা দুনিয়াতে কষ্ট পেয়ে মরবে, তাদের সাথে এই ঘটনা ঘটবে, তাদের সাথে এই আচরণ হবে, তারপরে তারা কবরে যাবে। আর কিয়ামতের ময়দানে কি শাস্তি হবে এটা তো হবেই হবে। তা আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আমার নবী সাইয়্যেদ বলেছেন এবং উনি আমার নবীর এই ফরমান শতে শতভাবে পালন করেছেন, একশত একশো ভাগ পালন করেছেন, জীবন দিয়েছেন, তারপরে মুসলমানদের মধ্যে বিভক্তি সহ্য করে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা দেখেন তরিকতের নামেও বিভক্তি, সুন্নিয়তের নামে বিভক্তি, ইসলামের নামে বিভক্তি, কথায় কথায় মানুষকে কাফের, মুশরিক, খারেজি, শিয়া, এই লকবগুলি বাইরে থেকে এসে কোনো ইহুদি নাসারা আমাদেরকে দেয় না, আমাদের মতোই অনেক মোল্লা মৌলভীরা দেয়। কথা বলে ঠিক কিনা? এগুলি বন্ধ হওয়ার দরকার আছে না নাই? এগুলি বন্ধ করার জন্য ইমাম হাসান নিজের জীবন দিয়েছেন, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা ময়দানে যুদ্ধ করার জন্য আসে নাই। যুদ্ধ করার জন্য আসতেন তাহলে হযরতে আলী আসগর ছয় মাসের সন্তানকে নিয়ে আসতেন না? উনি যদি আসতেন, উনি যদি চাইতেন, বলতেন, এই মুসলিম উম্মার মধ্যে কারা কারা আছে আমার পক্ষে লড়াই করবে, একদিকে আরেকদিকে আমি থাকবো, আমি থাকবো।
মালিক ও সেনাপতি, আমার সাথে কে আছো? আমার কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার আছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি সেদিন যুদ্ধের ডাক দিতেন তাহলে লক্ষ লক্ষ মুসলমান সেদিন হুসাইনি মুসলমান হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তো, ঠিক কিনা বলেন? কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য বের হয় নাই, ক্ষমতার জন্য লালায়িত ছিলেন না, বরং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, আমর ইবনে সাদ যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলছিলেন, ইমাম হুসাইন সর্বশেষ তাদের কাছে তিনটা রিকোয়েস্ট করেছে। কয়টা রিকোয়েস্ট? তিনটা। বলে এক নাম্বার, আমাকে তোমরা মদিনাতে ফিরত যাওয়ার ব্যবস্থা করে দাও। দুই নাম্বার, আমাকে তোমরা মদিনাতে না পাঠালে এজিদের কাছে নিয়ে যাও, দামেস্কে নিয়ে যাও, আমি এজিদের সাথে সামনাসামনি কথা বলবো। তিন নাম্বার, যদি এজিদের কাছে আমাকে না নিতে চাও তাহলে আমাকে পৃথিবীর এমন একটা এলাকার মধ্যে ছেড়ে দাও যেখানে কোনো মুসলমান নাই, আমি সেখানে যাব, নানা জনের দিন প্রচার করে বাকিটা জীবন কাটিয়ে দেব। দেখেন, শান্তির জন্য ইমাম হুসাইন সেদিন তিনটা প্রস্তাব দিয়েছিল, কিন্তু এই নরাধম এজিদের সেনাপতি আমার ইবনে সাদ সে বলছে, হুসাইন আজকে তোমার সাথে কোনো কথা হবে না, তোমাকে একটা কথাই মানতে হবে, হয় এজিদের হাতে বায়াত গ্রহণ করো না হয় মরো। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। সেদিনও ইমাম হুসাইন সুলা করার জন্য চেষ্টা করেছিলেন যে এজিদের সাথে কথা বলবো, সে যদি খেলাফতের মসনদে বসতে হয় তাহলে তাকে আগে তওবা করতে হবে, কালেমা পড়ে মুসলমান হতে হবে, আমার নানা জানের শরীয়তের উপর যে ছুরি চালিয়েছে এই জন্য তাকে তওবা করে তারপরে আসতে হবে, তারপরে আমি তাকে খলিফা হিসেবে মানবো। এটা মানবো কি মানবো না এটা এজিদের সাথে যখন কথা হবে তখন বলবো, আর যদি এটা না হয় আমাকে মদিনায় ফিরত যাওয়ার ব্যবস্থা করে দাও, আমার নানা জানের রওজা মুবারকের পাশে আমার সারাটা জীবন কাটিয়ে দেব, আর যদি মদিনাতে আমাকে ফিরত না পাঠাও আমাকে পৃথিবীর যে কোনো একটা জায়গায় যেখানে কোনো মুসলমান বসবাস করে না সেখানে পাঠিয়ে দাও, দিনের তাবলিগ করতে করতে জীবনের বাকিটা সময় কাটিয়ে দেব। কিন্তু তারপর তাদের অন্তরের মধ্যে সামান্য পরিমাণ রহম হয় নাই, দয়া হয় নাই, তারা ইমামে আলী মকাম ইমাম হুসাইনকে বললেন, না হুসাইন আজকে আমাদের সাথে যুদ্ধ করার জন্য তোমাকে আসতে হবে, না হয় এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আমার আলী আকবর, আমার আলী আসগর, আমার গোটা পরিবার, আমার সন্তান, আমার সমস্ত কিছু লুটিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ আল্লাহুম্মা রিদাম বি কাদাইক সাবরান আলা বালাইক তাসলিমান লি আমরিক, আল্লাহ যা হুকুম করেছো পালন করেছি, মুসিবত দিয়েছো সবর করেছি, সুবহানা রাব্বি আল আলা, আল্লাহ তুমি মহান, তুমি বড়, ইয়া রাব্বুল আলামিন আমার সন্তানকে কুরবানি করে, আমার শাহাদ বানুকে বিধবা করে, আমার আমার সাকিনাকে এতিম করে, আমার জায়নাবকে বেসাহারা করে, আল্লাহ আমার কল্লা তোমার জন্য কুরবানি করে, আমি তোমার প্রতি রাজি আছি, তুমি রাব্বুল আলামিন বলো আমি হুসাইনের প্রতি রাজি আছো কিনা। আরেকটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ। জীবন দেওয়ার পরও কার রাজি চেয়েছেন? আল্লাহ বলে না কার রাজি? এখন তো আমরা আছি, আল্লাহ রাজি হোক বা না মানুষ রাজি হইলে যথেষ্ট। নামাজও পড়ে মানুষকে দেখানোর জন্য, আছে না নাই? রোজাও রাখে মানুষ যেন রোজাদার মনে করে, আছে না নাই? হজ করার জন্য যায় মানুষ যেন তাকে আল হাজ বলে, আছে না নাই? দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে যত কাজ আমরা করি সব দেখানো কাজ। আহলে বাইত ওনারা এমন সত্তা যাদের আলোচনা আমরা নামাজেও করি, কথা বলেন না, ঠিক কিনা? নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই আলে মুহাম্মদের মধ্যে হযরত মাওলা কায়নাত মাওলা আলী, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা আছে কি আছে না? এই জন্য আমার আব্বা হুজুর বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, নবীজির বংশ নামাজের অংশ। বলেন, নবীজির বংশ নামাজের অংশ। আরেকটু জোরে, নবীজির বংশ নামাজের অংশ। নামাজ পরিপূর্ণ হবে না, মুকাম্মল হবে না যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে নবীর উপরে দুরুদ, নবীর পরিবারের উপরে দুরুদ পড়া হবে, কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়া আহলে বাইতে রাসূলুল্লাহি হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু। আহলে বাইত এটা অন্য কোন পরিবার নয়, এটা অন্য কোন বংশ নয়, এটা এমন একটি পরিবার যে পরিবারকে মহব্বত করা আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। পৃথিবীর মধ্যে কোন পরিবারকে মহব্বত করা ফরজ নাই, একমাত্র
একমাত্র নবীর পরিবার ছাড়া। আল্লাহ পাক বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি বলে দিন আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, একটা জিনিস চাই আমার আওলাদ আমার বংশধর আমার আহলে বাইতকে তোমরা মহব্বত করো। কিফাকুম মিন আযীমিল ফখরি আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। এবং আপনাদের মর্তবা মর্যাদা আপনাদের পজিশন বুঝানোর জন্য এতটুকু যথেষ্ট, ওই ব্যক্তির নামাজ হবে না যে ব্যক্তি নামাজে আপনাদেরকে সালাম না দেবে, আপনাদের প্রতি দুরূদ না পড়বে ওই ব্যক্তির নামাজ হবে না। শাফি মাযহাবে নামাজের মধ্যে দুরূদ ইব্রাহিম পড়া ওয়াজিব, যদি আমাদের হানাফি মাযহাবে দুরূদ ইব্রাহিম পড়া এটা সুন্নত। শাফি মাযহাব অনুযায়ী নবীর প্রতি নবীর আহলে বাইতের প্রতি যে দুরূদ ইব্রাহিম আমরা পড়ি এটা না পড়লে নামাজ হবে না, এমন পবিত্র সত্তা তাদেরকে স্মরণ করার জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। প্যারে হাজরিন, বড় দুঃখ নিয়ে বলতে হয় একদল লোক আহলে বাইতের স্মরণ করে না এই ভয়ে যে যদি আহলে বাইতের কথা বেশি বলি তাহলে মানুষ আমাদেরকে শিয়া মনে করবে। নাউজুবিল্লাহ বলেন না, আহলে বাইতকে শিয়াদের সম্পদ বলেন, আহলে বাইতকে শিয়াদের সম্পদ। একদল লোক এই ভয়ে আহলে বাইতের স্মরণ করে না, আরেকদল লোক আহলে বাইতের পুত এবং পবিত্র সদস্য সবাইকে বাদ দিয়ে কেবল একজনের আলোচনা করে। অবশ্যই ওনার আলোচনা করতে হবে, বেশি করে করতে হবে, কিন্তু একজনের মহব্বতের কথা বলতে গিয়ে বাকিদের স্মরণ না করা, বাকিদের সামনে বেয়াদবি করা, গোস্তাকি করা, এটাও আহলে বাইতের শান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেমন শিয়ারা দশই মহরম তারা ইমাম হুসাইনের কথা বলে, কিন্তু সারা জিন্দেগিতে তারা ইমাম হাসানের কথা একবারও বলে না। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এরকম নবীজির শাহজাদা, নবীজি কিন্তু ওনাদেরকে নাতি বলে নাই। কথা বলিয়েন না, এই মোবাইলে কথা বলিয়েন না। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেরকম নবীজির শাহজাদা, ইমাম হাসানও নবীজির শাহজাদা। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল হাসানু ওয়াল হুসাইনু আবনায়া, আমার হাসান এবং হুসাইন আমার নাতি নয় আমার সন্তান। এই জন্য পৃথিবীর ইতিহাসে কোনো বংশ মেয়ের মাধ্যমে হয় না, বংশ হয় ছেলের মাধ্যমে। আমার নবীর কোনো শাহজাদা দুনিয়াতে বেশি দিন জীবিত ছিলেন না। হযরতে ইব্রাহিম, হযরতে আব্দুল্লাহ, হযরতে কাসিম ওনারা অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে পর্দা করেছেন, আল্লাহ পাক ওনাদেরকে নিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন শাহজাদি ছিল, একজন হযরতে রুকাইয়া, একজন হযরতে জাইনাব, একজন হযরতে উম্মে কুলসুম, চতুর্থ জন হযরতে ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বাকি তিনজন হযরত ফাতেমা ছাড়া বাকি তিনজন ওনাদের কোনো সন্তান নাই, এর আগে আল্লাহ ওনাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। হযরত ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে তিনজন ছেলে সন্তান হয়েছে, দুইজন কন্যা সন্তান হয়েছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা কয়জন ওনাদের নাম জানি? একজন সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সন্তান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সন্তান হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কন্যা হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং সবচেয়ে ছোট কন্যা ওনার নাম হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। এই নামগুলি আমাদের জানা দরকার আছে না নাই? আহলে বাইতের মহব্বত দাবি করলে হবে না, ওনাদের নামও জানা দরকার আছে। শুধু নাম জানলে হবে না, ওনাদের জীবন কর্ম জানতে হবে, ওনাদের আদর্শে নিজের জীবনকে সাজাতে হবে। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু আজকে দেখবেন মহরমের 10 তারিখ বিভিন্ন জায়গার মধ্যে তাজিয়ার নাম দিয়ে বিভিন্ন মিছিল হয়, তারা হাই হোসেন করতে থাকে, বুকের মধ্যে চাপাইতে থাকে, তারা বিভিন্ন খেল তামাশা দেখায়, কোথাও কোথাও দেখবেন তারা ছুরি নিয়ে আঘাত করতে করতে নিজেকে রক্তাক্ত করে দেয়, অথচ আল্লাহর কোরআন দ্বারা এই সমস্ত কাজকে আল্লাহ হারাম করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের শাস্তি ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, এই শরীরের মালিক আপনি নন, এই শরীর আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা আল্লাহর আমানত, আল্লাহ যেরকম দিয়েছেন এই শরীর এই দেহ এই রক্ত
আপনি প্রভাবিত করতে পারবেন না, কারণ এটার মালিক আপনি নন। আমাদের দেহের মালিক কে? আমাদের জীবনের মালিক কে? আল্লাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলা নিষেধ করেছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আর সারা বছর নামাজের খবর নাই, ইবাদতের খবর নাই, রিয়াজতের খবর নাই, কোনো কিছুর খবর নাই। আজ তিনি এসেছেন আহলে বাইতের মহব্বত দাবি করে নিজের শরীরের মধ্যে আঘাত করার, বলে হাই হুসাইন হাই হুসাইন, বলে না নাউজুবিল্লাহ। এরকম করে আহলে বাইতকে স্মরণ করার জন্য কার বলার ঘটনা ঘটে নাই। আলাপ ইমামে আলী মকাম ইমামে হুসাইন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের যত সদস্য এবং ওনাদের পরবর্তী সময়ে এই পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে দিন প্রচার করার জন্য আহলে বাইতের এই খেদমত যদি আমরা দেখি, আহলে বাইতের খেদমত রুসিলেত আজকে আমরা ইসলাম পেয়েছি। ওনারা যদি কোরবানি না দিতেন আমরা কি ইসলাম পেতাম? আমরা কি সুন্নিয়ত পেতাম? পেতাম না, ওনাদের কারণে পেয়েছি। তো কারবালার ঘটনা এটা কাদার জন্য নয়, মাতাম করার জন্য নয়। কারবালার ঘটনা ঘটেছে এটা আমার নবী জানতেন, এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আতাল হুসাইনা সাবরা ওয়া আজরা, আল্লাহ আমার হুসাইনকে তুমি সবরও দান করিও আজরও দান করিও। নবী দোয়া করতে পারতেন আল্লাহ আমার হুসাইনের উপরে এই মুসিবত আসবে, আমি তো জীবনে অনেক কষ্ট করছি, আমার হুসাইনকে এই কষ্টের মধ্যে ফেলো না। আমি তো কষ্ট করেছি, উহুদের ময়দানে দানদান শহীদ করেছি, তায়েবের ময়দানে রক্ত জড়িয়েছি, আর আমার এই নাতি যাকে আমি এত বেশি মহব্বত করি, যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আমার নবীজি কাঁধের মধ্যে চড়িয়েছেন, কাঁধের মধ্যে চড়িয়ে মদিনা শরীফের অলিতে গলিতে নবীজি হেঁটেছেন। এক সাহাবী বলে আমি গেলাম দরবারে মুস্তাফায়, যাওয়ার পরে দেখছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর মোবারকের মধ্যে আস্তিনের ভিতরে মনে হয় দুইটা বিড়াল ছানা লুকিয়ে রেখেছেন। আমি একটু নড়াচড়া করতে দেখে নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার চাদর মোবারকের নিচে এটা কি? আমার নবী চাদর মোবারক সরালেন। ওই সাহাবী বলে আমি অবাক হয়ে গেলাম, এক রানের উপরে আমি দেখলাম ইমাম হাসান খেলতেছে, আরেক রানের উপরে ইমাম হুসাইন খেলতেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা হুসাইনা মান আহাব্বা হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান এবং হুসাইনকে মহব্বত করবে সে আমি নবীকে মহব্বত করেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের শরীর মুবারকের ঘ্রাণ শুনতেন। পৃথিবীর কোনো নানা কোনো নাতিকে এত মহব্বত করে না, কারণ আমার নবী তো জানতেন আমার এই নাতি ইসলামের জন্য কোরবান হবে, আমার এই দুই নাতির রক্ত ইসলামের জন্য প্রয়োজন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে মাত্র ওনারা 5 থেকে 6 বছর ছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 মাস ছোট ইমাম হুসাইন, একদম একদম পিটাপিটি ভাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইমাম হাসানকে ধরে ধরে শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে কুস্তি লড়তে হবে, দুই ভাইয়ের মধ্যে কুস্তি লড়ানো শিখাচ্ছেন। তো নবীজি বারবার ইমাম হাসানকে শিখাচ্ছেন। হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বাজান ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি বড় নাতিকে শিখাচ্ছেন, ছোটটাকে শিখান না কেন? বলে তুমি তো দেখো না, আমি দেখতেছি, আমি হাসানকে শিখাচ্ছি, আর হুসাইনকে শিখানোর জন্য আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন। তাহলে ইমামে হাসান ও নবীজি আহলে বাইতের সদস্য যারা কারবালার মধ্যে উপস্থিত হয়েছে, এই নরাধম ইয়াজিদ বাহিনী আমর ইবনে সাদ সেনাপতি ছিল, আমর ইবনে সাদ সকল ইয়াজিদ বাহিনীকে আদেশ করলো, এখন তো সবাই পুরুষরা শহীদ হয়ে গেছে, পুরুষদেরকে আমরা খতম করে দিয়েছি, এখন তোমরা ওই নারীদের খামিয়ার মধ্যে আগুন ধরিয়ে দাও, সেখানে দেখো কি আছে, তোমরা লুটপাট করো। বলেন না নাউজুবিল্লাহ। সেদিন ইয়াজিদ বাহিনী আগুন ধরিয়ে দিয়েছিল ইমাম হুসাইনের খামিয়ার মধ্যে। সেদিন হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উম্মে হযরত সাকিনা, হযরত শাহরবানু সহ নবী পরিবারের পুত এবং পবিত্র নারী সদস্য যারা, তাদের শরীরের উন্না পর্যন্ত তারা টেনে নিয়ে গিয়েছিল, নাউজুবিল্লাহ বলেন। তা আগুন ধরানো এগুলি ইয়াজিদিদের কাজ। বলেন আগুনের খেলা দেখানো কিসের কাজ? ইয়াজিদিরা কারবালার ময়দানে ইমাম হুসাইনের খামিয়ার মধ্যে আগুন ধরিয়েছিল,
আর আজকে যারা দশম হলাম ইমাম হোসেনের স্মরণের কথা বলে আগুনের খেলা দেখাবে, এরা কোনোদিন হোসাইনি হতে পারে না, এরা হচ্ছে পাক্কা ইয়াজিদি, কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন ইমাম হোসেন, তো আমাদেরকে কাঁদানোর জন্য সেদিন শহীদ হয় নাই, আমরা কাঁদবো কেন? কারণ ইমাম হোসেন সেদিন হেরে যায় নাই। পৃথিবীর ইতিহাসে যখন কোন যুদ্ধ হয়, ওই যুদ্ধে যারা মারা যায় তাদেরকে বলা হয় পরাজিত, আর যারা জীবিত থাকে তারা হয় বিজয়ী। কিন্তু আজকে এজিদের প্রশংসা যারা করে তাদেরকে যদি জিজ্ঞেস করেন, বলো কারবালার ঘটনার রেজাল্ট কি, কারবালার মধ্যে কে বিজয়ী হয়েছিল, যারা চুপে চুপে এজিদের প্রশংসা করে তারাও বলবে কারবালার ময়দানে হোসেনের বিজয় হয়েছিল, কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা তো বিজয়ী দল, ইমাম হোসেনের বিজয় হয়েছে, কাতলে হোসেন আসল মে মার গে ইয়াজিদ হ্যায়, ইসলাম জিন্দা হতে হ্যায় হার কারবালা কে বাদ। কারবালা এমন একটি ঘটনা যে কথা স্মরণ হলে বাতেলদের বুকের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। ইমামে আলী মাকাম ইমাম হোসেন বলেছিলেন, ওলা কুম ফি উসওয়া, তোমাদের জন্য আমি একটি আদর্শ রেখে যাচ্ছি, আজকে আমি ইয়াজিদের হাতে যদি বায়াত গ্রহণ করি তাহলে কিয়ামত পর্যন্ত সবাই বাতেলের সাথে আপোষ করবে, বলবে হোসাইনি তো বাতেলের সামনে কিছু বলে নাই, আমরা কেন বলবো, দেখো আমি হোসাইন জীবন্ত দিয়েছি, বাতেলের সামনে মাথা ঝুঁকাই নাই, তোমরা প্রয়োজনে জীবন দিয়ে দেবে, বাতেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত করবে, হকের বিজয় হবেই হবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং কারবালার ইতিহাস বুঝতে হবে, ফালসাফা দর্শন বুঝতে হবে, কারবালার ঘটনা আমাদেরকে অনেকগুলি শিক্ষা দেয়, এক সবরের শিক্ষা দেয়। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাত, আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে। ইমাম হোসাইনের সাথে সবর ছিল, কিন্তু ইয়াজিদিদের সাথে সবর ছিল। এরপর ওয়াসসালাত, নামাজের কথা বলা হয়েছে, নামাজ এটা শুধুমাত্র নিয়ত বাতলেন আর রুকু সেজদা করার নাম নামাজ না, নামাজের রূপ আমার নবীর মোহাব্বত। একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ, মাগজে কোরআন রূহে ঈমান জান দিন হাসতে হুব্বে রাহমাতুল্লিল, নামাজের মধ্যেও নবীর মোহাব্বত লাগবে, নবীর তরিকা অনুযায়ী নামাজ পড়তে হবে। যখন কারবালার ময়দানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদিদের সাথে কথা বলছিলেন, ইমাম হোসাইন বলছেন, তোমরা কি জানো না আমি কে? আমি নবীর শাহজাদা, আমি নবীর শাহজাদা হোসাইন, যার ব্যাপারে নবীজি বলেছেন হোসাইন উম্মিনি ওয়া আনা মিন হোসাইন, আমি হোসাইন থেকে আর হোসাইন হচ্ছে আমার থেকে। তোমরা কি জানো না নবী আমাকে সাইয়্যিদুশ শাবাব ইয়াহলিল জান্নাহ বলেছেন, জান্নাতের যুবকদের সর্দার বলেছেন, তোমরা কেন আমার রক্ত দিয়ে নিজের হাতকে রঞ্জিত করবে? তখন ছিল জুমার দিন, জুমার নামাজের সময় চলছিল, ওই দিক থেকে আমার ইবনে সাদ বলতেছে, হোসাইন তোমার বক্তব্য বন্ধ করো, তাড়াতাড়ি যুদ্ধ অংশগ্রহণ করো, তোমাদেরকে কতল করে আমাদেরকে তাড়াতাড়ি জুমার নামাজ পড়তে হবে। যারা বলেন না নাউজুবিল্লাহ, নবীর আহলেবাইতকে, নবীর আহলেবাইতকে শহীদ করে তারা কি পড়বে? তারা নাকি নামাজ পড়বে। অথচ এই নামাজের মধ্যেই তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আছে। নবীর পরিবারকে রক্তাক্ত করে সে দুরুদ ইব্রাহিম পড়ে নামাজ শেষ করবে, এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? কুফাবাসী জানেন আপনারা ইমাম হোসেনের সাথে কি বেঈমানি করেছে, কারণ ইমাম হোসেন তো আসতে চায় নাই, ইমাম হোসেনকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল একটি সুন্দর কালাম আছে, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, আয়া নেই হো বুলায়া গয়া হো, বলেন মুঝে গোফা ওয়ালো মুসাফির না সমঝো, মেয়ে আয়া নেই হো বুলা কে মেহমা বানা কর সতায়া গয়া হো, মে রোয়া নেহি হো রুলায়া গয়া হো,
খোদা জানে কেসি হে মেজবানি, বাহাত্তর পে আসো কহে বন্দে পানি, খোদা জানে কেসি হে মেজবানি, বাহাত্তর পে আসো কহে বন্দে পানি, মুকদ্দর মে হো কৌসর কপিনা, মে প্যাসা নহি হো পিলায়া গয়া হো, মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া নহি হো বুলায়া গয়া হো। কারবালার ময়দানে এই গুফাবাসী আহলে বাইতের সাথে প্রতারণা করেছিল। আজকে যারা হায় হোসাইন করে নিজেকে রক্তাক্ত করে, এরাই হচ্ছে কুফাবাসীর বংশধর, সেই বেঈমানের বংশধর। কথা বলে ঠিক কিনা? সেই বেঈমানের বংশরা, এরা যতই হায় হোসাইন করুক না কেন, ইমাম হোসাইনের সাথে বেঈমানি করার অপরাধের শাস্তি তারা কেয়ামত পর্যন্ত নিজেদেরকে দিতে থাকবে, তারপর শাস্তি শেষ হবে না। কথা বলে ঠিক কিনা? আমি বলছিলাম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে এই কুফাবাসী। হজ করার জন্য যখন তারা মক্কা শরীফ গেছে, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিহ ছিলেন, ফকিহ সাহাবী ছিলেন, ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, হুজুর আমরা যে এই মশা মারলে মশার রক্ত তো এহরামের কাপড়ের মধ্যে লেগে যায়, এখন এহরামের কাপড়ের মধ্যে মশার রক্ত লাগলে এহরাম কি থাকবে না এহরাম ভেঙে যাবে? এই কথা বলার পরে আব্দুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আফসোস করে বলতেছে, তোমাদের নসিবের উপর আফসোস, তোমরা সামান্য এই মশার রক্তের মাসালা জানার জন্য এসেছো, অথচ তোমাদের হাত দিয়ে তোমরা নবীর শাহাদা ইমাম হোসেনকে কতল করেছো। নাউজুবিল্লাহ বলে না, এরা নবীর আহলে বাইতের রক্ত দ্বারা নিজের হাতকে রঞ্জিত করেছে, এরাই আবার এখন ওই মশার রক্তের মাসালা জিজ্ঞাসা করতে এসেছে, কত বড় বেঈমান। প্যারে হাজরিন, তে কুফাবাসীর বংশধর এখনো রয়ে গেছে আমাদের সমাজের মধ্যে। আজকে হায় হোসেন করতে করতে নারী পুরুষ সবাদে মাঠের মধ্যে নেমে যায়, নারী আর পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, মহিলাদের কোনো পর্দা থাকে না। অথচ কিছুক্ষণ আগে আমাদের প্রধানমন্ত্রী সাহেব সুন্দর করে বলেছেন যে কারবালার ময়দানে হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পরে, যখন ওনার ফুপিজান হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মস্তকবিহীন ওনার ভাতিজা আলী আকবরের দেহ মোবারক পেয়ে গেলেন, আলী আকবর ছিলেন ইমাম হোসেনের বড় শাহজাদা, আর ওনার চেহারা মোবারক অবিকল আমার নবীর মতো ছিল, তখন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হায় আমার ভাতিজা, যখন আমার নবী কামলিওয়ালা নানাজানের কথা স্মরণ হতো তখন তোমার চেহারায় তাকায় থাকতাম, তোমার চেহারা দেখে আমি আমার নানাজানের কথা স্মরণ করতাম, আর আজকে আমার এই ভাতিজা কলিজার টুকরাকে তারা এইভাবে শহীদ করে দিয়েছে, মস্তকবিহীন দেহ মোবারক যখন ওনার সামনে উপস্থিত করা হয়েছে, উনি যখন হাও মাও করে চিৎকার করে কান্না করছেন, তখন ইমাম হোসেন বলছে, বোন আমার, যদিও আমার সন্তান শহীদ হয়ে গেছে, তারপরও আমরা এই কথা বলবো না, বরং বলবো ওইটাই যে তার মধ্যে আল্লাহ সন্তুষ্ট আছে, আমরা সবর করব, তারা যাবে, তারা জবর করছে, আমরা সবর করব, তোমার কান্নার আওয়াজ এমন যেন না হয়, নবীর শাহজাদের কণ্ঠ যেন বাতিলদের সামনে না যায়, তোমার কণ্ঠকে নিচু করো, তোমার আওয়াজকে নিচু করো, কারণ তুমি নবীর পরিবার, নবীর আহলে বাইত, নবীর আহলে বাইতের নারীদের সদস্যের কান্নার আওয়াজ যেন এজিদিরা শুনতে না পায়। সুবহানাল্লাহ বলে না? আর আজকে বেগানা নারীরা রাস্তার মধ্যে নেমে যায় হায় হোসেন দেখার জন্য, নির্লজ্জ বেহায়া। কিছুদিন আগে আমি গত বছরের একটি টেলিভিশনের রিপোর্ট দেখছিলাম, ফুটেজ, এত বছর তো ছেলেরা করেছে, গত বছর মহিলারাও নেমেছে হায় হোসেন করার জন্য, তারা রাস্তার মধ্যে নেমে, পর্দা নাই, কিচ্ছু নাই, মাথার মধ্যে হিজাবটা পর্যন্ত নাই, অথচ আল্লাহ পাকের সাথ করলো, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না, মুসলিম রমণীগণ তোমাদের পায়ের আওয়াজটা যেন পর পুরুষের কানে না যায়, পায়ের আওয়াজ মাটির মধ্যে, আল্লাহ পাক বলেন তোমরা মাটির মধ্যে আসতে পা ফেলবে,
কারণ নারীর পায়ের আওয়াজটাও পর্দা, আর সেখানে তারা বিনা পর্দায় রাস্তার মধ্যে নেমে গেছে। ইমামে হুসাইনের শাহাদাতের স্মরণে তারা রাস্তায় নেমেছে কিয়ামতের ময়দানে। হযরত ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা যদি তাদেরকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, তোমরা তো আমার শাহাদাতের ভালোবাসার কথা বলে রাস্তায় নেমেছিলে, কিন্তু আমি ফাতেমা এমন ভাবে পর্দা করেছি, আমি বলেছিলাম আমার ইন্তেকাল করার পরে আমার খাটিয়ার চতুর্দিকে তোমরা একটা খেজুরের ঘর বানাবে, কারণ দুনিয়াতে কোনো পরপুরুষ আমাকে দেখে নাই, আমি চাই আমার ইন্তেকালের পরে আমার জানাজার খাটি যাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতেমা, আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাকে বলেছেন যে তুমি আল্লাহর জন্য এত ইবাদত করো, বন্দেগী করো, যিনি এমন ভাবে নামাজ পড়তেন, দুই রাকাত নামাজের নিয়ত করতেন, আর সালাম ফিরানোর পরে আল্লাহর দরবারে আফসোস করে বলতেন আল্লাহ তোমার রাত এত ছোট এত ছোট, দুই রাকাত নামাজ শেষ করতে পারি না, নামাজ শেষ হওয়ার আগে বেলাল আজান দিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, কেমন ভাবে ইবাদত বন্দেগী করেছেন। নবীজির কাছে আসছেন, কোনোদিন আসে না, কোনোদিন নবীর কাছে কোনো শেকাওয়াত শেকায়াত নিয়ে আসে নাই, অভিযোগ নিয়ে আসে নাই। নবীর তো অনেক ধনী ধনী সাহাবী ছিল, নবী চাইলে হযরত ফাতেমাকে অনেক ধনী সাহাবীর কাছে বিবাহ দিতে পারতেন কি পারতেন না, একটা জোর বলেন পারতেন কি না। কারণ সাহাবীরা প্রত্যেকই ওনার একটা আগ্রহ নিয়ে নবীজির কাছে হয়তো এই প্রস্তাব অনেকে পেশ করেছেন যে হযরত ফাতেমা আমাদের সাথে আমার সাথে শাদি দিয়ে দেন। সবাই তো চায় নবীর আত্মীয় হওয়ার জন্য। নবীজি চাইলে নবীজি যে কোনো ধনী সাহাবীর কাছে হযরত ফাতেমাকে শাদি দিতে পারতেন, কিন্তু দিলেন এমন একজনের কাছে মাওলা কায়নাত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঘরে এক বেলা খাবার থাকে এক বেলা খাবার থাকে না, এমনই দোয়া করলেন আল্লাহ আমার জন্য আমার পরিবারের জন্য এক বেলা রিজিক দিও, আরেক বেলা ক্ষুধা দিও, যে বেলা রিজিক দেবে সে বেলা শুকর করব, যে বেলা ক্ষুধা দেবে সে বেলা আমরা সবর করব। একজন গরিব সাহাবী মাওলা কায়নাত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়েতে শাহিনশাহ, আল্লাহ যদি চাইতেন ওনারা যদি আল্লাহর কাছে দোয়া করতেন ওনাদেরকে আল্লাহ উহুদ পাহাড়ের চাইতে বড় স্বর্ণের খনি আল্লাহ ওনাদেরকে দান করতেন, কথা বলেন না ঠিক কিনা। আজকে তো এই যে সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত এই সমস্ত দেশ, এগুলি তল দেশের মধ্যে খালি স্বর্ণের খনি, হীরার খনি, তারপরে আপনার ডিজেল, পেট্রোল, পৃথিবীর অর্থনীতি, পৃথিবীর অর্থনীতিকে শক্তিশালী করেছে মধ্যপ্রাচ্যের এই খনিজ সম্পদ, কথা বলেন ঠিক কিনা। তো এইগুলি তো নবী রসুলদের কারণে হয়েছে, ওনাদের কদমের কারণে হয়েছে। আজকে সৌদি আরব গরিব থেকে এত ধনী রাষ্ট্র কেমনে হইল, কারণ এটা আমার নবীর দেশ, এই জন্য হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওই সময় ওনাদেরকে এত সম্পদ দিয়ে দিতে পারতেন, দেয় নাই, এটা ছিল ওনাদের জন্য পরীক্ষা। একদিন হযরত ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য হযরত মাওলা কায়নাত মাওলা আলী একটা স্বর্ণের চেন নিয়ে এসেছেন। তো মহিলারা স্বর্ণের চেন দেখলে অনেক খুশি হয় না, মহিলারা কিন্তু স্বর্ণের বহুত পাগল, আপনি তাদের কিছু দেন আর না দেন যদি একটা স্বর্ণের আংটি দেন বাস খুশি, স্বর্ণের কিছু পাইলে এরা বহুত খুশি। হযরত ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা কোনোদিন কোনো কিছু চায় নাই। তো একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা স্বর্ণের চেন উপহার দিলেন, স্ত্রীকে দিয়েছেন খুশি হয়ে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ওনার ঘরে আসতেন। তো একদিন আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকালেন। অন্য সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, হযরত ফাতেমার হাতে চুমু খান, কপালে চুমু খান, আদর করে বসান, কিন্তু ওই দিন নবীজি ঘর মোবারকের মধ্যে তশরিফ রাখলেন। হযরত ফাতেমা যাহরা নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলার দিকে এক পলক তাকালেন, তাকানোর পরে কোনো কথা না বলে নবীজি বেরিয়ে গেলেন। কেন বেরিয়ে গেলেন? এই ভয়, একটা আতঙ্ক, কি হয়েছে, আমি কি অপরাধ করেছি, কেন আমার নবী আমার দিকে তাকিয়ে কথা বললেন না, এই ভয়ে হযরত ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি শুরু করে দিলেন। কিছুক্ষণ পর যখন মাওলা কায়নাত মাওলা আলী শরীফ খোদা রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আসার পর দেখছেন হযরত ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করছেন। বলে কি ব্যাপার ফাতেমা, কি হয়েছে, তুমি কান্নাকাটি করছো কেন?
বলে কিছুক্ষণ আগে আব্বা জান রাহমাতুল্লিল আলামিন এসেছিলেন, কিন্তু অন্যদিনের মতো আজকে আমার সাথে কোনো কথা না বলেই নবীজি মুখ মলিন করে চলে গেছেন। কি হয়েছে, আমি কি বেয়াদবি করেছি, আমি তো বুঝতে পারছি না। চলেন যাই রাহমাতুল্লিল আলামিনের কদমে গিয়ে জিজ্ঞাসা করি আমাদের কি অপরাধ, হুজুর আমাদেরকে ক্ষমা করে দেন। তারপরে দুইজন মিলে চলে গেলেন নবীর দরবারে। রাহমাতুল্লিল আলামিনের দরবারে দাঁড়িয়ে আছে শাহজাদিয়ে কৌনাইন, হযরতে ফাতেমাতে জাহরা, হযরতে মাওলাই কায়নাত মাওলা আলী। আরজ করছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের কি অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, কেন আপনি আমাদের প্রতি নারাজ হয়েছেন? আমার নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, তোমার গলার মধ্যে স্বর্ণের চেন, এই চেন দেখার পরে আমি অবাক হয়ে গেলাম, আমার শাহজাদের গলার মধ্যে স্বর্ণের চেন কেন থাকবে, আমার কন্যা ফাতেমা কেন স্বর্ণের চেন পরবে, তুমি যদি স্বর্ণের চেন পরো তাহলে আমার ওই সমস্ত গরিব মহিলা উম্মতের কি অবস্থা হবে, তারা যদি স্বর্ণের চেন পরতে না পারে আফসোস করবে, আমরা স্বর্ণের চেন পরতে পারি নাই, তোমার পরার দরকার নাই, যেন তারা স্মরণ করতে পারে নবী শাহজাদি পরে নাই, এই জন্য আমরাও পরি নাই। আর আজকে আমাদের সমাজের মধ্যে এই মা জাতিকে আমরা এমন ভাবে নির্যাতন করছি, বিশেষ করে কোরবানির ঈদ আসলে শ্বশুর বাড়ি থেকে যদি একটা গরু না দেয়, গরু না দিলে গরুর রান দিতে হবে, রান না দিলেও একটা ছাগল দিতে হবে। এই বছর চট্টগ্রামের মধ্যে প্রায় 5 জন মেয়ে আত্মহত্যা করেছে এই কারণে, কথা বলে না ঠিক কিনা? এটা তো বার আউলিয়ার দেশ, আমরা বীর চট্টলা বলি, এই চট্টলা শাহ আমানতের দেশ, এই চট্টলা আউলিয়া কেরামের দেশ, এই চট্টলা মাইজবান্ডার শরীফের দেশ, এই চট্টলা হযরত শাহিন শাহ সিরকুটের দেশ, এই চট্টলার মধ্যে হাজার হাজার আউলিয়া কেরাম শাহিদ আছে। এই দেশের মধ্যে ইসলাম কায়েম করার জন্য অসংখ্য অসংখ্য আউলিয়া কেরাম এই দেশের মধ্যে এসেছে, এই দেশের মধ্যে তো ইসলাম বিরোধী কোনো কাজ চলতে পারে না, হাত তুলে বলেন ঠিক কি না? এইগুলির বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া দরকার আছে না নাই? যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কোন মহিলা এই আফসোস যেন কোনোদিন না করে যে নবীর শাহজাদি তো স্বর্ণের চেন পরেছে, আমারও সব জায়গায় আমি একটু স্বর্ণের চেন পরব, তাহলে এটা তার জন্য কষ্ট হয়ে যাবে। কারণ তখন তারা মনে করবে স্বর্ণের চেন পরা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত, তো এই সুন্নত ধনীরা পালন করতে পারবে, গরিবরা কেমনে পালন করবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, আমার উম্মতের জন্য আমি কোনো কষ্ট আমি চাপিয়ে দিব না। এই জন্য নিজেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে জিন্দেগি যাপন করেছেন, যেই নবী দো জাহানের বাদশাহ কিন্তু ঘরের মধ্যে এক বেলা রিজিক থাকতো আরেক বেলা ক্ষুধা থাকতো। যে আমার উম্মত যেন, কারণ নবীজি যদি ধনী হন, নবী যদি দামি দামি পোশাক পরেন, তখন দামি পোশাক পরা নবীর সুন্নত হয়ে যাবে, তো গরিবরা কেমনে পড়বে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দামি বাহনে চলেন, তখন দামি বাহনে চলাটা নবীর সুন্নত হয়ে যাবে, তো গরিবরা কেমনে চলবে? এই জন্য নবীজি ওই সময় যে সমস্ত বাহন ছিল, বর্তমান সময় যদি বলে মার্সিডিস ওই সময় ছিল উট, বর্তমান সময় যদি বলেন প্রাডো ওই সময় ছিল ঘোড়া, বর্তমান সময় যদি বলেন সিএনজি ওই সময় ছিল গাধা, আমার নবী উঠেও চড়েছেন, আমার নবী ঘোড়ায়ও চড়েছেন, আমার নবী গাধায়ও চড়েছেন, যেন অন্তত যারা গরিব আছে এরাও বলতে পারে যে না আমরাও নবীর সুন্নত মোতাবেক চলতে পারতেছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পরিবারকে তৈয়ার করেছেন, এইভাবে তরবিয়ত দিয়েছেন। সেই ঘরের মধ্যে যখন শাহজাদার আগমন, ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাওলাই কায়নাত মাওলা আলী আসলেন, বলেন হুজুর আমি তো তাদের জন্য নাম ঠিক করেছি। আমার নবী বলে না, তোমার নাম ঠিক করা যেটা তুমি করেছো ওইটা নয়, বরং আমার নাতির নাম আমি রাখবো। বড় নাতির নাম রাখলেন হাসান, ছোট নাতির নাম রাখলেন হুসাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পেয়ালে হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাসনাইনি কারিমাইনকে মহাব্বতের আলম এমন ছিল, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে দেখলেন হযরত ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। কেন সুস্থ হয়েছে এটা আপনাদেরকে বলি, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা অসুস্থ হয়ে গিয়েছিলেন। হয়ে যাওয়ার পরে হযরত আলী এবং হযরত ফাতেমা দুইজন মিলে আল্লাহর কাছে মান্নত করলেন, আল্লাহ আমাদের দুই কলিজার টুকরা যদি সুস্থ হয়ে যায় আমরা 3টা রোজা রাখবো।
জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা রোজা? আমাদের অনেকে আছে যে টাকা মান্নত করে, একটা গরু দিয়ে দিব, একটা খাসি দিয়ে দিব, এত টাকা দিয়ে দিব। তো টাকা দেওয়াটা বড় সহজ, কিন্তু এখন রোজার মান্নত অনেকে করে না, কারণ রোজা রাখতে তো কষ্ট। নামাজ পড়ার মান্নত কেউ করে না, কারণ নামাজ পড়া তো কষ্ট। নামাজ পড়বো 100 টাকা, নামাজ পড়বো, কষ্ট করার দরকার কি? একটা গরু খাওয়াই দেই, একটা কাশি দিয়ে দিই, টাকা তো আছে, অসুবিধা তো নাই, কিন্তু কষ্ট করতে রাজি না, এরকম আছে না নাই? অথচ নবীর শাহজাদী মান্নত করছেন, আল্লাহ আমার শাহজাদা যদি সুস্থ হয়ে যায় আমরা কয়টা রোজা রাখবো? তিনটা। এখন আল্লাহ রহমত ওনার সুস্থ হয়ে গেলেন, মান্নত পূরণ করবেন, এই জন্য দুইজন মিলে সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে আজকে থেকে আমরা রোজা রাখবো। যখন ওনার রোজা রাখার কথা বলতেছেন, এদিকে ছোট্ট হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা দুইজন মিলে জিদ ধরলেন, আব্বা জান আম্মা জান, আপনারা দুইজন রোজা রাখবেন আমাদের জন্য, আমরা কেন বাদ থাকবো, আমরাও রোজা রাখবো। ওনার নিষেধ করেন নাই, না রোজা রাখিও না। আমাদের তো অনেক বাপ মা এমন আছে, পোলা পানের বহুত পাগল, বেশি খেয়াল রাখে, বাচ্চার উপরে রোজা ফরজ হয়ে গেছে, 13 বছর 14 বছর হয়ে গেছে, বলে রোজা রাখিস না, রোজা রাখলে তুই শুকিয়ে যাবি। আসলে না এরকম একটাই খাইতে 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 এই চেহারা মতো বসার মতো অবস্থা না, আর মায় কয় হারে আমার পোলাটা শুকিয়ে গেছে। আসলে না এরকম সন্তান রোজা রাখতে চায়, বাম্মা বলে রোজা রাখিস না, মসজিদে গিয়ে নামাজ পড়তে চায়, বলে এখন মসজিদে যাওয়ার বয়স হয়েছে, তোর মসজিদে যাওয়ার দরকার নাই, এরকম আছে না নাই? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলে না আমিন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মা জান আমরা রোজা রাখবো, বলে ঠিক আছে। তো রোজা কেমনে রাখবেন? এখন তো সাহারি করার জন্য ঘরে কিছু নাই, সবাই মিলে পানি পান করে রোজা শুরু করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, পানি দিয়ে তো রোজা শুরু করেছি, সন্তান রোজা রেখেছে, ইফতারে তো কোনো বন্দোবস্ত করতে হবে। এরপর উনি চলে গেলেন বাইরে, বলে দেখি কোনো কাজ পাই কিনা। দেখলেন এক ইহুদি বাজারের মধ্যে দাঁড়িয়ে আছে, আর কাজের লোক খুঁজতেছে যে তার ফলের বাগান, খেজুরের বাগান সাফ করার মতো কেউ আছে কিনা। তখন মাওলানা কায়নাত মাওলানা আলী বলল, ঠিক আছে আমি তোমার বাগান সাফ করে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে ওই ইহুদির বাগান সাফ করে দিল। সারাদিন কাজ করার পরে যেই পয়সা উনি দিয়েছে, ওই ইহুদি যেই পয়সা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েছে, এই সামান্য পয়সা নিয়ে বাজারে গেলেন, সামান্য উনি গম খরিদ করলেন, এটা নিয়ে হযরত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। আসার পরে বললেন, নাও এটাই হচ্ছে আজকে আমাদের জন্য ইফতার, এটা দিয়ে তাড়াতাড়ি রুটি বানাও। যখন রুটি বানালেন, রুটি বানানোর পরে চারজন বসে আছেন ইফতার করবেন, রাস্তার চারজন বসে অপেক্ষা করছেন কখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিবেন। এই চিন্তা করতে 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 তখন ওনাদের আজান যখন হয়ে গেল, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান দিল, এখন সবাই মাত্র প্লেটের দিকে হাত বাড়াবেন, এই মুহূর্তে দরজার মধ্যে টোকা দেওয়া হচ্ছে, আর বলা হচ্ছে, শাহজাদী কাউনাইন, হে নবীর ঘরওয়ালি, আমি তোমার কাছে এসেছি, তোমাদের দরবারে এসেছি, আমি একজন মিসকিন, আমাকে কিছু দাও খাওয়ার জন্য। দেখেন আল্লাহ কোন সময় ওনাকে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ কেমনে পরীক্ষা করতেছে। কারণ কারবারের ময়দানে তো না খেয়ে থাকতে হবে, কারবারের ময়দানে তো তৃষ্ণার্ত থাকতে হবে, 3 দিন পর্যন্ত পানি বন্ধ হয়ে যাবে, সেই তরবিয়ত আল্লাহ পাক কিভাবে দিচ্ছেন তাদেরকে, ধৈর্যের পরীক্ষা কি করে নিচ্ছেন তাদের কাছ থেকে। আল্লাহ পাঠায় দিছেন ওই মিসকিনকে এমন সময়ে, যখন মাত্র সারা দিন পানি পান করে রোজা রেখে শুরু করেছিলেন, পানি পান করে রোজা শুরু করেছিলেন, আর এখন ইফতার করবেন সামান্য রুটি দিয়ে, আর এই রুটিও নেওয়ার জন্য মিসকিন দাঁড়িয়ে আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, নবীর শাহজাদের ঘর থেকে খালিয়াতে ফেরত যাবে, এটা তো হতে পারে না। রুটিটা তুলে দিলেন হযরত হাসানের কাছে, বলে হাসান যাও রুটিটা ওই মিসকিনকে দিয়ে আসো। দ্বিতীয় দিন ওনারা রোজা রাখবেন, আবারও পানি পান করে রোজা রাখলেন। পানি পান করে রোজা রাখার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় দিন আবার গেলেন, এরকম ওই ইহুদির বাগানে কাজ করলেন, আবার আসার সময় গম নিয়ে আসলেন, ওই গম পিষে হযরত ফাতেমা রুটি বানালেন। দ্বিতীয় দিন ইফতারের জন্য যখন বসেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দিয়েছেন, দরজার মধ্যে আবার টোকা, বাইরে থেকে আওয়াজ আসতেছে, আমি একজন ইয়েতিম,
আমাকে কিছু দান করো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুসাইন যাও আজকের রুটিটাও এই এতিমকে দিয়ে আসো। আর একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ। তৃতীয় দিন রোজা রাখলেন, পানি পান করে রোজা রাখলেন, সারাদিন রোজা রাখার পরে হযরত আলী রোজা রেখে ওই ইহুদির বাগানে কাজ করে আবারও আসার সময় সামান্য গম নিয়ে আসলেন। এই গম পিষে হযরত ফাতেমা রুটি বানালেন। রুটি বানানোর পরে যখন চারজন মিলে ইফতারের জন্য বসেছেন, তৃতীয় দিন যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের আজান দিলেন, আর এই দিকে দরজার মধ্যে টোকা, বাইরে থেকে আওয়াজ আসতেছে, শাহজাদী কাউনাইন, আমি একজন আসামি, আমি একজন কয়েদি, আজকে আমি জেলখানা থেকে ছাড়া পেয়েছি, আমাকে কেউ কিছু দিচ্ছে না, আর সর্বশেষ আপনার কাছে আসছি, আপনি যদি না দেন আমি আর কোথায় যাব, আমি অত্যন্ত ক্ষুধার্থ, অনেক দিন যাবত কিছুই খাই না। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলার আগেই ইমাম হাসান ইমাম হোসেন দৌড় দিয়ে ওই রুটিটা ওই আসামিকে দিয়ে এসেছে। তিন দিন স্বামীও কিছু খায় না, স্ত্রীও কিছু খায় না, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সন্তানও কিছু খায় না। তিন দিন ওনারা না খেতে খেতে পেট পিট লেগে গেছে, শরীরের ল্যাং ছেড়ে দিয়েছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ইমাম হোসেনকে ধরে বলে, চলো তোমার নানা জানের কাছে একটু যাই, রাহমাতুল্লিল আলামিনের কদমে একটু জিয়ারত করে আসি, তোমার নানা জানের চেহারা দেখলে আমাদের কষ্ট দূর হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার সাথে সাথে বুঝে গেলেন, দেখার সাথে সাথে বুঝে গেলেন ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে কি চলছে। নবীজি জিজ্ঞাসা করলেন, আমার ফাতেমা কোথায়? বলে, হুজুর আপনার শাহজাদী অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে, উঠতে পারতেছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা বিস্তার মধ্যে পড়ে আছেন। আমার নবী বললেন, ফাতেমা তোমার ঘরে তিন দিন পর্যন্ত কি চলছে? জিব্রিল এসে আমাকে সব জানিয়ে দিয়েছে, আর আল্লাহ পাক বলেন, ওয়ায়ুকিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরীদু মিনকুম জাযাআ ওয়া লা শুকুরা। আল্লাহ পাক বলেন যে, এ আমার নবী শাহজাদী, তিন দিনের মধ্যে প্রথম দিন তুমি মিসকিনকে, তৃতীয় দিন এতিমকে, তৃতীয় দিন আসামিকে যা দান করেছো আমি রব্বুল আলামিন তা কবুল করেছি, এবং তোমাদের এই দান মানুষকে দেখানোর জন্য করো নাই, কেবল আমি আল্লাহকে রাজি করার জন্য করেছো, এটাও আমি আল্লাহ তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহজাদী হযরতে ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ইয়া ফাতেমা আম্মা তারদিনা আন তাকুনি সাইয়্যিদাতুন নিসাইল মুমিনিন, আমার ফাতেমা আমার শাহজাদী, তুমি কি আমার উম্মতের নারী সদস্য যারা জান্নাতে যে সমস্ত নারীরা যাবে, আল্লাহ যদি তোমাকে ওই নারীদের সরদারনি বানিয়ে দেয় তুমি কি আল্লাহর প্রতি রাজি থাকবে? সুবহানাল্লাহ বলেন না। আর আজকের দিনে দশই মহরমের নামে মাতাম করতে করতে যে সমস্ত নারীরা ঘর থেকে বের হয়ে যায়, আমি তাদের আরজ করব, আমার বোনেরা যেটাকে আপনারা মহাব্বত বলছেন এটা মহাব্বত নয়, এটা হচ্ছে বেওয়াফাই, ওনাদের সাথে গাদ্দারি করা, এটার নাম মহাব্বত নয়। হযরত ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে নিজের সন্তানকে তারবিয়াত করেছেন, কিভাবে রোজা রেখে আল্লাহকে সন্তুষ্ট করেছেন, কিভাবে পর পুরুষের কাছ থেকে নিজেকে পর্দা করে হিফাজত করেছেন, আপনি যদি এটা করতে পারেন কিয়ামতের ময়দানে ফাতেমা যাহরা আপনার প্রতি খুশি হবেন। কথা বলেন না ঠিক কিনা? আর আজকে পর্দা নাই, পুশিদা নাই, কিচ্ছু নাই, আপনি ঘর থেকে এখনই মানুষকে দেখানোর জন্য বের হয়ে গেলেন, একটা উসিলা পেয়েছেন। অথচ এই ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের ময়দানে যখন কবর শরীফ থেকে তশরিফ আনবেন, যখন উনি পুল সিরাতের পুল দিয়ে পার হয়ে জান্নাতে প্রবেশ করবেন, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী ভাবে আওয়াজ দিবেন এবং সেদিন সকল সৃষ্টিকুলকে বলবেন, ইয়া আহলাল জামাই
غدوا ابصاركم ونكسوا رؤوسكم حتى تمر فاطمه بنت محمد হে দুনিয়ার মানুষ আদম সন্তান তোমরা প্রত্যেকে নজরকে নিচু করো কারণ নবীর শাহজাদি আসতেছে একটা জোরে বলবেন না সুবহানাল্লাহ সেদিন আসমান থেকে একটা নিদা হবে একটা আওয়াজ আসবে গায়বী থেকে গায়বী ভাবে আওয়াজ হয় হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে পুরুষদেরকে নজর ঝুঁকানোর কথা বলা হবে কিয়ামতের ময়দানে কোনো পরপুরুষ মা ফাতিমাকে দেখতে পারবে না আর আজকে তার নামে যারা স্লোগান দেয় তার নামের মহব্বতের দাবিদার হয়ে যদি কেউ বেপর্দা হয়ে পরপুরুষের সামনে আসে এটা কি ওনার সাথে ওয়াফাই না বেঈমানি এই জন্য আমার মা বোনদেরকে আমি বলবো খবরদার সন্তান যদি হাসান এবং হোসাইনের মতো হতে হয় মাকে ফাতেমা হতে হবে কথা বলেন না ঠিক কিনা আজকে আপনার চোখের সামনে যদি আপনার সন্তানকে মারা হয় আপনি তার সাথে কম্প্রোমাইজ করবেন বলে আমার সন্তানকে ছেড়ে দাও কি করতে হবে বলো দলিলে সাইন করতে হবে নিয়ে নাও টিপসই দিতে হবে নিয়ে নাও কি করতে হবে বলো আমার কলিজার টুকরা আমার সন্তানকে ফিরিয়ে দাও আমার বুকের মধ্যে আপনার চোখের সামনে একজন সন্তানকে কিছু করতে গেলে আপনি বাধা দিবেন আর কারবালার ময়দান ইমাম হোসেনের চোখের সামনে একজন নয় দুইজন নয় ওনার পরিবারের 22 জন এবং ওনার সঙ্গে সাথী 71 জনকে শহীদ করা হয়েছে তারপরে ইমাম হোসেন বাতালের সামনে মাথা ঝুঁকায় নাই কথা বলেন না ঠিক কিনা কেন এই পাওয়ার ওনার ভিতরে কোত্থেকে আসলো কারণ উনি তো হযরত আলী শাহজাদা মা ফাতেমার দুধ পান করনে ওয়ালা কথা বলেন না ঠিক কিনা মার দুধের মধ্যে যে আসর থাকে পৃথিবীর কোন খাবারের মধ্যে কোন ফ্রুটের মধ্যে কোন কিছুর মধ্যে এই আসর থাকে না মার দুধ থেকে সন্তান যেটা পান করে মার কাছ থেকে যেটা পায় এই জন্য আমার মা বোনদেরকে আমি বলবো অনেকে বলেন সন্তান কথা শুনে না অনেকে বলেন সন্তান আমাকে মানে না কারণ সন্তান মানবে কি করে আপনি নিজেই তো ঠিক নাই নিজে নামাজ না পড়লে সন্তানকে নামাজ পড়ার কথা বললে কি সন্তান নামাজ পড়বে নিজে মিথ্যা কথা বললে সন্তানকে যদি বলেন সত্য কথা বলো সন্তান কি সত্য বলবে না মিথ্যা বলবে আপনার কাছ থেকে তো শিখতেছে বলে আমার সন্তান সারাদিন খালি মোবাইল টিপে তো মোবাইলটা শিখলো কোত্থেকে আপনার কাছ থেকে শিখেছে ছোটবেলায় আমরা দেখি অনেক সময় মা কাজে ব্যস্ত থাকে বাচ্চারা কান্নাকাটি করে এরকম আমরা তো কান্নাকাটি করেছি ছোটবেলায় এখন মারা চিন্তা করে বাচ্চাকে কান্নাকাটি থেকে থামানোর জন্য কি করে বলে ইউটিউবে ভিডিও একটা ছাইড়া দেয় গান দেখতে থাকে নাচ দেখতে থাকে বলে তুমি গান আর নাটক দেখতে থাকো আমি একটু কামড়ার ছাইড়া আসি তো তার হাতের মধ্যে এই নাটক এই গান এই বাজনার আওয়াজ তার কানের মধ্যে পৌঁছিয়ে দিল কে যিনি পৌঁছিয়ে দিয়েছেন তার এটার মধ্যে দায়িত্ব আছে কি আছে না এই জন্য আমি বলবো আমার মা বোনেরা এই যে পর্দার ব্যাপারটা এটা এত হালকা ভাবে নিলে হবে না নামাজ রোজা হজ যাকাত যেরকম আমাদের উপরে ফরজ মহিলাদের জন্য পর্দা করা সেরকম আর একটু জানবেন মহিলাদের জন্য পর্দা করা কি ফরজ এবং আপনি যদি পর্দা নিশীন হন আপনি যদি আবেদা সালেহা হন আপনার গর্বে হযরত হোসাইনের জন্ম না হলেও অন্তত হোসাইনের সৈনিকের জন্ম হবে এজিদির জন্ম হবে না হোসাইনের জন্ম হবে পেয়ারে হাজরিন এই জন্য মহরমের 10 তারিখকে কেন্দ্র করে আমাদের দেশের মধ্যে যা চলে এগুলি হয়তো আপনি অনেকে দেখেন ভিডিওর মধ্যে আমরা তো চাক্ষুষ নিজের চোখের সামনে এগুলি দেখি আমরা এগুলি দেখে বরদাস্ত করতে পারি না কারণ আমাদের ভিতরে রক্তকরণ হয় আরে কোথায় ইমাম হোসেনের সবরের আলোচনা আজকে হবে কোথায় ওনার আল্লাহর উপরে তাওয়াক্কুলের আলোচনা হবে কোথায় নামাজের জন্য সেজদা দিয়ে যে জীবন দিয়েছেন সেই নামাজের আলোচনা হবে কিন্তু যারা ওইদিন হাই হোসেন করে চেহারা দেখলে বোঝা যায় এগুলি এক মাসেও একবার নামাজ পড়ে কিনা সন্দেহ কারণ চেহারা দেখলে অনেক কিছু বোঝা যায় কি যায় না নেশাখোর ইয়াবাখোর ট্যাবলেটখোর বাবাখোর আছে না এগুলি চেহারার মধ্যে ভাসে কি ভাসে না দেখলে বোঝা যায় এটা নেশা করে আইছে দেখলে বোঝা যায় এই সমস্ত নাপাক সন্তানরা এই সমস্ত কুলাঙ্গারা সেদিন তাদের নাপাক জবান দিয়ে মা ফাতিমার নাম কিভাবে উচ্চারণ করে আমাদের লজ্জা হয় কারণ আপনার কথার কথা বোঝানোর জন্য বলছি আপনার মা যদি অনেক আবেদা সালেহা হয় কোন নেশাকর যদি আপনার মার নাম ধরে ডাকে
আপনার স্ত্রীর নাম ধরে ডাকে, আপনার বোনের নাম ধরে ডাকে, কোন খারাপ মানুষ, নেশাখোর, বেনামাজি, এদের মুখে নিজের স্ত্রী, নিজের কন্যা, নিজের মা, নিজের ঘরের নারী সদস্যের নাম যদি তারা উচ্চারণ করে, আপনার কাছে কি খারাপ লাগবে, ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে, কারণ খারাপ মানুষের জবান দিয়ে আপনার স্ত্রীর নাম আপনি সহ্য করবেন না, আপনার মার নাম সহ্য করবেন না, বাবার নাম, আপনার কন্যার নাম সহ্য করবেন না, বোনের নাম সহ্য করবেন না, বলে তুই বেনামাজি, তুই মদখোর, তুই কেন আমার বোনের নাম উচ্চারণ করলি? তো একজন মদখোর নেশাখোর যদি নিজের বোনের নাম উচ্চারণ করলে কষ্ট লাগে, আর যিনি জান্নাতের রমণীদের সরদার, নবীর শাহাদাদি, নবীর কন্যা, নবীর নাতি সাইয়েদা জাইনাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হযরতে সাকিনা, হযরতে শাহের বানু, ওনাদের মতো পুত এবং পবিত্র আওরাত যারা আমার নবীর শাহজাদি, এদের নাম যদি ওই সমস্ত নেশাখোরা ওই দিন উচ্চারণ করে, আমাদের কি ভালো লাগে না খারাপ লাগে? প্যারে হাজরিন, আমি আপনাদের খেয়াল মধ্যে আরজ করব, এই যে আমরা 10 দিন ব্যাপী এই যে বিষয় ভিত্তিক আলোচনা শুনি, শুধু শোনার মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি তাহলে এটার হক আমরা আদায় করতে পারবো না। কারবালার ঘটনা এবং তার পূর্ববর্তী ঘটনা, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে ওই বিষয়ে যেতেই পারছি না। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান মুজতবা, যার চেহারা অবিকল আমার দয়াল নবীজির মতো ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হযরত ইমাম হাসানের কপাল থেকে বুক পর্যন্ত, ইমাম হাসানের কপাল থেকে বুক পর্যন্ত নবীজির মতো, নবীজির উপরের অংশ, আর ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট মোবারক থেকে একদম পা মোবারক পর্যন্ত অবিকল আমার নবীজির মতো ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, ইবনি হুয়া সাইয়্যিদ, আমার সন্তান হাসান সে হচ্ছে একজন নেতা। সহিহ বুখারীতে এসেছে, ইমাম হাসান কি একজন, বলেন না, ইমাম হাসান একজন নেতা, কেমন নেতা, নবীজি সাদ করেন, আমারই সন্তান মুসলমানদের বিবাদমান দুইটা দলকে ইসলাহ করবে, সুলাহ করবে এবং মুসলমানকে রক্তপাত থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, বলেন। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটি ইখতিলাফ হয়েছে, এই ইখতিলাফটা কি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত যখন হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা নির্বাচিত হয়ে গেলেন, এখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দাবি করলেন যে আগে ওসমানের হত্যার বিচার করতে হবে, তারপরে অন্য কথা, এর আগে কোনো কথা নাই। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, মাত্র মুসলমানদের মধ্যে এত বড় একটা ফিতনা হয়ে গেল, মুসলিম খলিফার শাহাদাত হয়ে গেল, মুসলমানরা দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে, এই জন্য মুসলিম সমাজকে এই বিভক্তি থেকে বাঁচানোর জন্য, এই ফেতনাকে দমন করার জন্য আমাকে কয়েকদিন সময় দেন, এই সময় আমি ফেতনা দমন করে তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার বিচার আমি কার্যকর করব। কিন্তু এই কথাটা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু মানতে রাজি নয়। তো শুধুমাত্র আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু একা নয়, ওনার দলে অনেক সাহাবি ছিলেন, অনেক সাহাবি দুই ভাগ হয়ে গেলেন, কেউ হযরত আমির মুয়াবিয়ার পক্ষে আর কেউ হযরত আলীর পক্ষে, এবং সমস্ত উলামায়ে কেরাম একমত, সকল মুফতি, মুহাদ্দিস, ফকিহ, মাযহাবের ইমাম, তরিকতের ইমাম প্রত্যেকে একমত, আলী রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্তই সঠিক ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ, কার সিদ্ধান্ত সঠিক ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত সঠিক ছিল। কিন্তু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেটা করেছেন এটা ওনার ইজতিহাদি ভুল হয়েছে। কিন্তু নবীজির একটি হাদিস, লা তাসুবু আসহাবি, আমার কোন সাহাবীকে তোমরা মন্দ বলিও না, যার কারণে এখানে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ভুল হওয়ার পরেও আমরা ওনাকে মন্দ বলতে পারবো না। বলেন, আমরা ওনাকে মন্দ বলতে পারবো? কারণ বাপ চাচার মধ্যে ঝগড়া হলে ছেলে কি বিচার করতে পারে? ছেলে বিচার করার অধিকার নাই। ছেলে যদি কথা বলতে আসে সবাই বলবে এটা বেয়াদব। তোমার বাপ চাচা তারা ভাই, ভাই ভাই দ্বন্দ্ব হয়েছে, তুমি বিচার করার কে? তো ভাই ভাই দ্বন্দ্ব হলে চাচার বিচার যদি বাতিদা করতে না পারে, 1450 বছর আগে নবীর সাহাবীদের বিচার কি আমরা করতে পারবো? এটা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি বলে নাই,
খাদা মাইনুদ্দিন চিশতি বলে নাই। এখন কেউ নিজেকে যদি কাদরি দাবি করে, চিশতি দাবি করে, আমিরে মুয়াবিয়াদের সমালোচনা করে, তাহলে বুঝতে হবে এরা কাদরি নয়, এরা চিশতি নয়, এরা চিশতিয়ার নামে, কাদরিয়া তরিকার নামে বেইমানি করছে কথা বলে, ঠিক কিনা? কারণ এই ঘটনা তো নতুন ঘটে নাই, এই ইতিহাস আমরা আজকে জানতেছি, ওনারা কি জানতেন না? এই ঘটনা যে ঘটেছে আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে আমিনা মুয়াবিয়ার কি হয়েছে না হয়েছে এটা তো ওনারা সবাই জানেন। ইমামে আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফি, সকল মাযহাবের ইমাম জানেন, বরপীর আব্দুল কাদের জিলানী জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি জানেন, বাহাউদ্দিন নকশবন্দি জানেন, মুজাদ্দিদ আল-ফিসানি জানেন, শাহ জালাল ইয়ামানি জানেন, শাহ ফুরানি ইয়ামানি জানেন, শাহী শাহ সিকুট জানেন, সকল ওলিরা জানেন। জানার পরেও ওনারা তো কোনোদিন আমিরে মুয়াবিয়াকে মুনাফিক বলে নাই, কাফের বলে নাই, বেঈমান বলে নাই, ওনারা তো কোনোদিন হযরত আমিরে মুয়াবিয়ার সাহাবিয়তের ব্যাপারে শক করে নাই, সন্দেহ করে নাই। নতুন করে যারা সন্দেহ করছে, বুঝা গেল এরা ইসলামের বন্ধু হতে পারে না, এরা ইসলামের দুশ্মন, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই আকীদাটা ক্লিয়ার করতে হবে আমাদের, যে ওই সময় যেটা ঘটেছে, ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা হকের উপরে ছিলেন, বলে না কিসের উপরে ছিলেন? হকের উপরে ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা যারা করেছে এটা ওনাদের ইজতিহাদি ভুল হয়েছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পরে মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হয়েছেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আপনাদের মনে আছে আমি কি বলেছিলাম, ইমাম হাসানকে নবী বলেছেন ইবনি হুয়া সাইয়্যিদ, আমার সন্তান হাসান সে হচ্ছে নেতা। বলেন ইমাম হাসান উনি কি? একটা আওয়াজ দিই, ইমাম হাসান উনি কি নেতা? কেমন নেতা? যেই নেতা মুসলমান দুইটা গ্রুপকে ঐক্যবদ্ধ করিয়ে দেবে, একসাথে করিয়ে দেবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাকে তোমরা খলিফা বানিয়েছ, এখন আমার সিদ্ধান্ত তোমরা শোনো। যেহেতু মুসলমানদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে, একদল আমার পক্ষে, একদল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে, সুতরাং দুই দলের মধ্যে যদি এখন যুদ্ধ হয় তাহলে দুই পক্ষেই মুসলমান, দুই পক্ষের মুসলমানদের মধ্যে মারামারি হোক, কাটাকাটি হোক, রক্তপাত হোক, এটা আমি নবীর শাহজাদা, নবীর সন্তান হয়ে আমি এটা সহ্য করতে পারবো না, সুতরাং আমি ছাড় দিলাম, আমি নিজের খেলাফতের দায়িত্ব হযরত মুয়াবিয়ার হাতে হেনস্ত হযরত মুয়াবিয়াকে দায়িত্ব দিয়ে আমি নিজের দায়িত্ব ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ইমাম হাসান খলিফা নির্বাচন করলেন কাকে? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়ে গেলেন, আমার ভাই হযরত মাওলানা জনাব সাইফুল বারী সাহেব মাদ্রাজুল আলী উনি কিছুটা আলোচনা করেছেন, এইজন্য আমি ওইদিকে যাচ্ছি না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষপান করে শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন ওনাকে বিষপান করানো হয়েছে, বিষের ক্রিয়া যখন ওনার ভিতরে প্রবেশ করেছে, একজন এসে জিজ্ঞাসা করলো, হুজুর আপনাকে কে বিষপান করিয়েছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে যে বিষপান করিয়েছে আমি তার নাম জানি, কিন্তু আমি তার নাম তোমাদেরকে বলবো না। কেন বলবো না? বলে আমি যাকে সন্দেহ করছি হতে পারে সে আমাকে বিষপান করিয়েছে, আবার এটাও হতে পারে হয়তো সে বিষপানের সাথে জড়িত নয়, সুতরাং সন্দেহের ভিত্তিতে আমি একজনের নাম বলে দেব, তোমরা প্রতিশোধ পলায়ন হয়ে তাকে হত্যা করে ফেলবে, আমার কারণে কোনো নিরাপরাধ মানুষ হত্যাকাণ্ডের শিকার হোক এটা আমি চাই না। আর আমার ধারণা যদি সঠিক হয় তারপরে আমি তার নাম তোমাদেরকে বলবো না। কেন? কারণ আমি চাই না আমার জন্য কোন একটা প্রাণ ঝরুক। দেখেন আহলে বাইত নিজের জীবন চলে যাচ্ছে তারপরও কোন রক্তপাত ওনারা সহ্য করে নাই। আর আহলে বাইতের প্রেমিক হয়ে আজকে জায়গার জন্য, জমির জন্য, সামান্য সম্পদের জন্য ভাই ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাতে দ্বিধা করে না, এরকম মুসলমান আছে না নাই? শুধু ভাই তো ভাই, কিছুদিন আগে গত বছর আমি শুনেছি পটিয়ার মধ্যে এক ছেলে মার বুকের মধ্যে গুলি করেছে সম্পদের জন্য, এক সন্তান বাবার লাশ আটকে দিয়েছে, বলে আমার বাপের সম্পদ সব আমার নামে লিখতে হবে, না হয় আমার বাপের লাশ আমি কবর দিতে দিব না। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা সে যে এই বাপের সম্পদ পাওয়ার জন্য লাশের সাথে আচরণ করেছে, তার নিজের সন্তান এটা দেখে নাই? দেখেছে। এবং সেই সন্তানও যখন বড় হবে সেই সন্তানও বাপের সাথে একই কাম করবে। ঠিক।
কথা বলে না ঠিক কিনা? যে যেমন করে সে তেমন পায়। পৃথিবীর মধ্যে অনেক পাপ হয়, অনেক গুনাহ আছে এমন, যে গুনাহ আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তাকে কোনো শাস্তি দেয় না, এই গুনার শাস্তি আল্লাহ কিয়ামতের ময়দানে দেবে। কিন্তু এমন একটা পাপ যে গুনাহ করলে আল্লাহ শাস্তি কিয়ামতের ময়দানে শুধু দিবে তা নয়, দুনিয়ার বুকেও দেবে। সেই গুনাহটা হচ্ছে মা বাবাকে কষ্ট দেওয়া। কথা বলেন ঠিক কিনা? যারা মা বাবাকে কষ্ট দেয় তারা দুনিয়াতে কষ্ট পেয়ে মরবে, তাদের সাথে এই ঘটনা ঘটবে, তাদের সাথে এই আচরণ হবে, তারপরে তারা কবরে যাবে। আর কিয়ামতের ময়দানে কি শাস্তি হবে এটা তো হবেই হবে। তা আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আমার নবী সাইয়্যিদ বলেছেন এবং উনি আমার নবীর এই ফরমান শতে শতভাবে পালন করেছেন, একশতে একশো ভাগ পালন করেছেন, জীবন দিয়েছেন, তারপরে মুসলমানদের মধ্যে বিভক্তি সহ্য করে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা দেখেন তরিকতের নামেও বিভক্তি, সুন্নিয়তের নামে বিভক্তি, ইসলামের নামে বিভক্তি, কথায় কথায় মানুষকে কাফের, মুশরিক, খারেজি, শিয়া, এই লকবগুলি বাইরে থেকে এসে কোনো ইহুদি নাসারা আমাদেরকে দেয় না, আমাদের মতোই অনেক মোল্লা মৌলভীরা দেয়। কথা বলে ঠিক না? এগুলি বন্ধ হওয়ার দরকার আছে না নাই? এগুলি বন্ধ করার জন্য ইমাম হাসান নিজের জীবন দিয়েছেন, এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা ময়দানে যুদ্ধ করার জন্য আসে নাই। যুদ্ধ করার জন্য আসতেন তাহলে হযরতে আলী আসগর ছয় মাসের সন্তানকে নিয়ে আসতেন না? উনি যদি আসতেন, উনি যদি চাইতেন, বলতেন এই মুসলিম উম্মার মধ্যে কারা কারা আছে আমার পক্ষে লড়াই করবে, একদিকে ইয়াজিদ আরেকদিকে আমি থাকবো সেনাপতি, আমার সাথে কে আছো, আমার কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার আছে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি সেদিন যুদ্ধের ডাক দিতেন তাহলে লক্ষ লক্ষ মুসলমান সেদিন হুসাইনি মুসলমান হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তো, ঠিক কিনা বলেন? কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য বের হয় নাই, ক্ষমতার জন্য লালায়িত ছিলেন না, বরং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, আমর ইবনে সাদ যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা বলছিলেন, ইমাম হুসাইন সর্বশেষ তাদের কাছে তিনটা রিকোয়েস্ট করেছে। কয়টা রিকোয়েস্ট? তিনটা। বলে এক নাম্বার, আমাকে তোমরা মদিনাতে ফিরত যাওয়ার ব্যবস্থা করে দাও। দুই নাম্বার, আমাকে তোমরা মদিনাতে না পাঠালে ইয়াজিদের কাছে নিয়ে যাও, দামেস্কে নিয়ে যাও, আমি ইয়াজিদের সাথে সামনাসামনি কথা বলবো। তিন নাম্বার, যদি ইয়াজিদের কাছে আমাকে না নিতে চাও তাহলে আমাকে পৃথিবীর এমন একটা এলাকার মধ্যে ছেড়ে দাও যেখানে কোনো মুসলমান নাই, আমি সেখানে যাব, নানা জনের দিন প্রচার করে বাকিটা জীবন কাটিয়ে দেব। দেখেন শান্তির জন্য ইমাম হুসাইন সেদিন তিনটা প্রস্তাব দিয়েছিল, কিন্তু এই নরাধম ইয়াজিদের সেনাপতি আমর ইবনে সাদ সে বলছে হুসাইন আজকে তোমার সাথে কোনো কথা হবে না, তোমাকে একটা কথাই মানতে হবে, হয় ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো না হয় মরো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেদিনও ইমাম হুসাইন সুলা করার জন্য চেষ্টা করেছিলেন যে ইয়াজিদের সাথে কথা বলবো, সে যদি খেলাফতের মসনদে বসতে হয় তাহলে তাকে আগে তওবা করতে হবে, কালেমা পড়ে মুসলমান হতে হবে, আমার নানা জানের শরীয়তের উপর যে ছুরি চালিয়েছে এই জন্য তাকে তওবা করে তারপরে আসতে হবে, তারপরে আমি তাকে খলিফা হিসেবে মানবো। এটা মানবো কি মানবো না এটা ইয়াজিদের সাথে যখন কথা হবে তখন বলবো, আর যদি এটা না হয় আমাকে মদিনায় ফিরত যাওয়ার ব্যবস্থা করে দাও, আমার নানা জানের রওজা মুবারকের পাশে আমার সারাটা জীবন কাটিয়ে দেব, আর যদি মদিনাতে আমাকে ফিরত না পাঠাও আমাকে পৃথিবীর যে কোনো একটা জায়গায় যেখানে কোনো মুসলমান বসবাস করে না সেখানে পাঠিয়ে দাও, দিনের তাবলিগ করতে করতে জীবনের বাকিটা সময় কাটিয়ে দেব। কিন্তু তারপর তাদের অন্তরের মধ্যে সামান্য পরিমাণ রহম হয় নাই, দয়া হয় নাই, তারা ইমামে আলী মকাম ইমাম হুসাইনকে বললেন না হুসাইন আজকে আমাদের সাথে যুদ্ধ করার জন্য তোমাকে আসতে হবে, না হয় ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে, আমার আলী আকবর, আমার আলী আসগর, আমার গোটা পরিবার, আমার সন্তান, আমার সমস্ত কিছু লুটিয়ে আল্লাহকে বললেন আল্লাহ আল্লাহুম্মা রিদাম বি কাদাইক সাবরান আলা বালাইক তাসলিমান লি আমরিক, আল্লাহ যা হুকুম করেছো পালন করেছি, মুসিবত দিয়েছো সবর করেছি, সুবহানা রাব্বি আল আলা, আল্লাহ তুমি মহান, তুমি বড়, ইয়া রাব্বুল আলামিন আমার সন্তানকে কুরবানি করে, আমার শাহাদ বানুকে বিধবা করে, আমার আমার সাকিনাকে এতিম করে, আমার জায়নাবকে বেসাহারা করে, আল্লাহ আমার কল্লা তোমার জন্য কুরবানি করে, আমি তোমার প্রতি রাজি আছি, তুমি রাব্বুল আলামিন বলো আমি হুসাইনের প্রতি রাজি আছো কিনা? আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জীবন দেওয়ার পরও কার রাজি চেয়েছেন? আল্লাহ বলে না কার রাজি?
এখন তো আমরা আছি আল্লাহ রাজি হোক বা না মানুষ রাজি হইলে যথেষ্ট। নামাজও পড়ে মানুষকে দেখানোর জন্য, আছে না নাই? রোজাও রাখে মানুষ যেন রোজাদার মনে করে, আছে না নাই? হজ করার জন্য যায় মানুষ যেন তাকে আল হাজ বলে, আছে না নাই? দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে যত কাজ আমরা করি সব দেখানো কাজ, মানুষের চোখে ভালো হয়ে গেলেই হলো। মানুষের চোখে ভালো হওয়ার জন্য যে ভালো কাজ করেন এটাকে ইবাদত বলা হয় না, এটাকে রিয়া বলা হয়। এটাকে কি বলা হয়? রিয়া। আর রিয়া এটা আপনার ইবাদতকে এমন ভাবে ধ্বংস করে দেয়, এটা একটা শিরিক, এটা একটা আল্লাহর সাথে শরীক করার মতো একটা গুনাহ। কেন? কারণ ইবাদত তো হবে আল্লাহর জন্য, আপনি করলেন মানুষকে দেখানোর জন্য। সুতরাং আপনি এখানে আল্লাহকে শরীক করলেন, আল্লাহর সাথে ওই মানুষকে শরীক করলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে বলবে, তোমার যত নেক আমল তুমি করেছো মানুষকে দেখানোর জন্য, এটার কোনো প্রতিদান আমার কাছে নাই। যাও ওই ওই মানুষের কাছে যাদেরকে দেখানোর জন্য ইবাদত করেছিলে, যাও দেখি তারা তোমাকে একটা কোনো উপকার করতে পারে কিনা, কোনো সওয়াব দিতে পারে কিনা। সেদিন তারা বলবে, না আজকে আমাদের নিজেদেরই তো কোনো ঠিকানা নেই, আমরা তোমাকে কেমনে বাঁচাবো। কথা বলে না ঠিক কিনা? এই জন্য বাবা আমার কথা শেষ, আমি আপনাদের খেদমতে আরজ করব, কারবালার এই ঘটনা, নবীর পরিবারের এই ঘটনা, এটা আমাদের জন্য শিক্ষা। নবীর পরিবার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখেন কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, যেভাবে ওনার উপর অত্যাচার হয়েছে, ওনাকে শহীদ করার পরে ওনার কাটা মস্তক মোবারককে যখন বল্লমের আগার মধ্যে নেওয়া হয়েছে, ওনার শরীরের নূরানি দেহ মোবারকের সমস্ত কাপড় তারা ছিঁড়ে ফেলেছিল, নাউজুবিল্লাহ বলেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দেহ মোবারকের উপরে একটা বাতাস প্রবাহিত হলো আর বালুগুলি ইমাম হোসাইনের দেহ মোবারকের উপরে চলে আসলো, যেন ওনার আবরু ওনার ইজ্জতের হেফাজত হয়। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কাটা মস্তক মোবারক ওই বল্লমের মাথার উপরে এক এজিদি বলতেছে, দেখো আমরা তো নবীর শাহাদাতকে শহীদ করে দিয়েছি, কিন্তু তারপরেও আজকে আমাদের সবার মাথার নিচে হোসাইনের মাথা সবার উপরে, ইমাম হোসাইনের মাথাকে সবার। ওই এজিদি বলতেছে, দেখো মাথা তো উপরে, এটা তো উপরের দিকে তাকানোর কথা, কিন্তু মাথাটা তো জমিনের দিকে ঝুঁকে আছে। কারবালার ময়দানে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন সেজদা দিয়েছেন, একটি সেজদা দিতে পেরেছেন, আর সীমা ইমাম হোসাইনের গর্দানের উপরে উঠে ইমাম হোসাইনের উপরে ছুরি চালিয়েছিল, ইমাম হোসাইন একটা সেজদা দিয়েছেন, কিন্তু এক রাকাতের মধ্যে সেজদা হয় কয়টা? আরেকটু জোরে, কয়টা? ইমাম হোসাইন একটা দিয়েছেন, আরেকটা দিতে পারেন নাই, এখনো বল্লমের আগার মধ্যে কপালটা মাটির দিকে ঝুঁকে আছে। আল্লাহ একটা সেজদা দিয়েছি, যদি সুযোগ পাই আরেকটা সেজদা দেব। আর আজকে সেই হোসাইন হোসাইন স্লোগান দিয়ে কেউ যদি নামাজ তরফ করে, সেই দশই মহরম যারা হোসাইন হোসাইন করবে, আর সেদিন ফজরের নামাজ খবর নাই, জোহরের নামাজ খবর নাই, আসরের নামাজ খবর নাই, পাঁচ ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, সেদিন এসেছে আহলে বাইতের মহব্বত দেখানোর জন্য। এই সমস্ত লোক দেখানো কাজ ইসলামের মধ্যে জায়েজ নাই, এবং এটা একটা রিয়া, রিয়া হচ্ছে শিরিক। আর এটার জন্য কিয়ামতের ময়দানে সবার আগে আপনাকে ইমাম হোসাইন পাকড়াও করবেন, বলবেন আমি তো তোমাদের মতো মাতাম করার জন্য জীবন দেই নাই, আমি তো নবীর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, নামাজকে কায়েম করার জন্য, দিনকে কায়েম করার জন্য আমি জীবন দিয়েছি। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে আহলে বাইতের চর্চা করে, ওনাদের অনুসরণ করে, ওনাদের জীবনী যা আমরা শুনবো, প্রত্যেক দিন এক একজন আলেম এক এক ধরনের বয়ান করেন, প্রত্যেক দিন আপনাদেরকে এক একটা মেসেজ দেওয়া হয়, এই মেসেজগুলি শুধুমাত্র আমরা শুনলেই হবে না, এই কথাগুলি আমার বিশ্বাস আপনারা আগেও শুনেছেন, সামনেও হয়তো আবার শুনবেন, কিন্তু বারবার শোনার পরেও যদি আমরা আমল না করি এই শোনার কি কোনো দাম আছে? বরং যতটুকু শুনেছেন এতটুকু আমল করেন এটাই যথেষ্ট। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করবো, এখানে আমার যে যুবক ভাইরা মাশাআল্লাহ ওনাদের ছবি দেখে খুব ভালো লাগতেছে, কিন্তু আমি আগামী বছর চাই এরা যে ছবি তুলেছে আমার কোনো আফসোস নাই, কোনো কষ্ট নাই, কোনো দাবি নাই, কিন্তু প্রত্যেকটা চেহারা আরো সুন্দর লাগতো যদি মাথার মধ্যে টুপিটা থাকতো। আমি কি কষ্ট দিয়েছি? কাউকে গালি দিয়েছি? যাই হোক,
একটু মজা করার জন্য বললাম আর কি। আমার ভাইরা যথেষ্ট করেছে, এই বছর এই কমিটির মধ্যে যারা আছে আমি অনুরোধ করব আপনাদের খেদমতে, ইমাম আলী মকামের জন্য 10 দিন এই প্রোগ্রামের জন্য যত কষ্ট করেছেন, মানুষের দরজায় দরজায় গিয়েছেন, নিজের ইজ্জতের দিকে তাকান নাই, ইমাম হোসাইনের জন্য মানুষের কাছে গিয়ে এই অনুষ্ঠানের জন্য চাঁদা কালেকশন করেছেন, একবারের জায়গায় 10 বার গিয়েছেন, তারপরেও যদি আপনার ইমাম হোসাইনের কথা বলার পরেও ইমাম হোসাইনের আদর্শ যদি নিজের জীবনে ধারণ করতে না পারেন তাহলে এই কষ্টটা বেকার হয়ে যাবে, এই কষ্টটা কোনো কাজে আসবে না। আপনি আরেকজনকে দাওয়াত দিবেন, আমি আপনাকে বয়ান করে সুন্দর সুন্দর ওয়াজ শোনালাম, আমি যত সুন্দর ওয়াজ করি না কেন আল্লাহর কসম করে বলি আমার ওয়াজের কোনো তাসির হবে না আমি আগে নিজে যদি আমল না করি। আমি আগে আমল করব, এরপরে যা বলবো এটার মধ্যে তাসির হবে। আমাদের হুজুর কিবলা সাইয়েদি সানাদে মুর্শিদি আল্লামা সাইয়েদ মোহাম্মদ তাগেশা মাদাজিলুল আলী উনি কি আমাদের মতো বয়ান করেন? বলেন আমাদের মতো বয়ান করেন? মঞ্চের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে উপস্থিত হয় সবাই তাকিয়ে থাকে হুজুরের চেহারা মোবারকের দিকে, কিন্তু হুজুর কিবলা কিন্তু বয়ান করেন না, ওই 2-4টা কথা যেটা সব সময় বলেন এতটুকুই বলেন, কিন্তু এই বয়ান শোনার কারণে হুজুর কিবলার চেহারা মোবারক দেখে শত শত বেনামাজি নামাজি হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? কত 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 শরাবি শরাব ছেড়ে দিয়েছে, কত ঘুষখোর সুদখোর সবকিছু ছেড়ে দরবারের জন্য এখন খেদমত করতেছে, এগুলো কিসের কারণে? আমার হুজুর কিবলার জাবানের তাসিরের কারণে, এটাই হচ্ছে জাবানের তাসির। আমি আমার ভাইদেরকে বলবো আল্লাহ পাক আপনাদের চেহারাকে আরো নূরানিত করুক, বলেন আমিন, একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। এই সমস্ত চেহারার মধ্যে দেখলে বোঝা যায় এই সমস্ত চেহারা এটা বলে দেয় এরা এজিদি নয় এরা হোসাইনি, কারণ এজিদিদেরকে চেহারা দেখলে বোঝা যায় কি যায় না, এরা ইউরোপিয়ানদের মতো ফর্সা, দেখতে অনেক সুন্দর কিন্তু চেহারার মধ্যে কোনো নূর নাই। আর একটা সুন্নি দেখতে কালো হলেও তার চেহারার মধ্যে নূর আছে, সুন্নি চেহারা দেখলে বোঝা যায় কি যায় না, ওয়াহাবি চেহারা দেখলে বোঝা যায়। আমার হুজুর কিবলা সাইটাসি কোট হুজুর আল্লামা তাগেশা মাদাজিলুল আলী চেহারা দেখলে বোঝা যায় উনি বরহক নবীর আওলাদ, আর এটা মনে হয় নবীর 41তম আওলাদের চেহারা যদি এত নূর থাকে আমার নবীর চেহারা না জানি কত নূর ছিল, কথা বলে ঠিক কি না? এই চেহারার মধ্যে যদি নবীর সুন্নত দাড়িটা লাগায় দেয় আরো সুন্দর লাগবে কি না? তো এখনো দাড়ি রাখার বয়স এখনো তাদের হয় নাই, তো দোয়া করি যখন দাড়ি রাখার বয়স হবে আল্লাহ যেন তাদেরকে দাড়ি রাখার তৌফিক দান করে, আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজি বানায়, বলেন আমিন। আর কিশোর গ্যাংয়ের সাথে চলা যাবে নি? কিশোর গ্যাংয়ের সাথে চলা যাবে? এই যেখানে আমার ভাইরা তরুণ ভাইরা আছেন মাশাআল্লাহ, আজকে অনেক ছেলে এমন ভাবে চুল কাটে আপনারা হয়তো দেখেছেন, এই চুল দেখলে মনে হয় কোরবানির গরু আছে না, গরুর একটা ল্যাঞ্জা থাকে না, ল্যাঞ্জার মধ্যে কিছু চুল থাকে না, এই চুলের মতো লাগে না। আমার কোনো ভাইকে আমি ছোট করার জন্য বলছি না, এরা হয়তো বুঝে না, দেখ দেখে কাজ করে, একজন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পিছলাকায় পড়ে গেছে, পায়ের মধ্যে একটু জায়গাটা প্যান্টটা নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে, বলে তাড়াতাড়ি সেলাই কর, বলে সেলাই করা দরকার, দেখো না কত সুন্দর স্টাইল, এখন সিরাপেন স্টাইল হয়ে গেছে। এখন আমাদের ছেলেরা দেখ দেখা কাজ করে, বলে অমুক এটা করে টিকটক করছে আমি একটু করি দিই, আমি একটু ভাইরাল হইতে পারি কিনা? প্যারে হাজরিন, দুনিয়ার এই ভাইরাল, এই ভাইরালের নেশা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, এই নেশা এখন শুধুমাত্র তরুণদের মধ্যে না অনেক আলেমদের মধ্যেও দেখা যায়, এরা ভুলভাল ফতোয়া দিয়ে কেমনে খালি লাইমলাইট আসবে। একজনে কয় মুগ ডাল খাওয়া হারাম, মুগ ডাল খাওয়া কি? এখন সারা দেশের আলেমরা প্রতিবাদ করা শুরু করছে, এই এটা আবার কোন ধরনের ফতোয়া, মুগ ডাল খাওয়া হারাম, জীবনে কোনদিন পড়ি নাই কোন কিতাবের মধ্যে নাই মুগ ডাল খাওয়া হারাম, যখন তার নাম সবাই জেনে গেছে এখন তার ধরছে এই আপনি এটা কেমন ফতোয়া দিয়েছেন, সারা দেশের আলেমা সবাই আপনার বিরোধিতা করতেছে, বলে আরে এতদিন আমার কেউ চিনতো না এখন এই ভুল ফতোয়া দেওয়ার কারণে সবাই চিনে গেছে, নাউজুবিল্লাহ, বলেন না? এখন ভাইরালের হওয়ার রোগ এটা সবার ভিতরে আছে,
এই জন্য আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত নেশার কাজ থেকে, এটা একটা নেশার মতো, এই ভাইরাল হওয়ার যে একটা ধান্দা চেষ্টা, এটা একটা কিসের মতো, নেশার মতো, আল্লাহ এই সমস্ত খারাপ নেশা থেকে আমাদের সবাইকে যেন হেফাজত করে, সবাই বলেন আমিন। আমার তরুণ ভাইদেরকে বলবো চুল কাটবেন নবীর সুন্নাত মোতাবেক, যদি চুল বড় করতে হয়, নবীজি বাবরি চুল রেখেছেন, নবীজির চুল মোবারক কখনো এই কানের লতি পর্যন্ত আসতো, কখনো ঘাড় পর্যন্ত আসতো, কখনো এই কাঁধ পর্যন্ত আসতো, কিন্তু কাঁধের থেকে নিচে নামতো না। দুঃখজনক, আজকে যদি কোনো ছেলে বাবরি রাখে, মানুষ বলে এটা বন্ড, এরকম আসে না নাই, মানুষ এক বন্ড বলে তুমি এরকম চুল রাখছো কেন, মহিলাদের মতো, এটা নাকি মহিলাদের মতো চুল, আর এটা তো নবীর সুন্নাত, বাবরি চুল রাখা কি নবীজির সুন্নাত, তবে মেয়েদের মতো ঝুটি বাঁধা যাবে না, চুল বড় করতে পারবেন কাঁধ পর্যন্ত, কাঁধের নিচে না বাবরি চুল রাখবেন, কিন্তু চুলের মধ্যে ঝুটি বাঁধা যাবে না, চুলকে তেল দিতে হবে, নবীজির চুলের মধ্যে তেল মোবারক মালিশ করতেন, চুলকে সবসময় সোয়ায় রাখতেন, কিন্তু বাবরি চুল রাখলেন, কিন্তু চুল যদি বাতাসে দুল খায় খালি উড়ে আর উড়ে, এটা বোঝা যাবে আপনি নবীকে সন্তুষ্ট করার জন্য রাখেন নাই, আপনি মানুষকে পাগল করার জন্য রেখেছেন। অনেকে দাড়ি রাখে, এমন কাট দেয়, এখান থেকে এতটুক রাখে, এখান থেকে সাইডা দেয়, এরকম আছে না নাই, আবার এমন ভাবে রাখে একেবারে, বলে আমি এটা তো রেখেছি নবীর সুন্নত হিসাবে না, স্টাইল হিসাবে, আছে না নাই, এই স্টাইলের জন্য দাড়ি রাখলে এটা কিন্তু সুন্নত আদায় হবে না। যা করবেন আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য করবেন, তাহলে দুনিয়ার মধ্যে যতটুক আপনি জীবিত থাকবেন আপনার শ্বাস নিঃশ্বাস এটাও ইবাদত হয়ে যাবে, আপনার রুজি রুটি ইবাদত হবে, ব্যবসা বাণিজ্য ইবাদত হবে, আপনার প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে ইবাদত হিসেবে গণ্য হবে, যদি এটার মধ্যে আল্লাহ রাসূলের সন্তুষ্টি কামনা থাকে। আর যদি আল্লাহ রাসূলের সন্তুষ্টি কামনা না থাকে, তাহলে ওই সমস্ত কাজ আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করে, সবাই বলেন আমিন। আজকের মাহফিলের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যারা খেদমত করেছেন, গাউসে কমিটি বাংলাদেশ, দক্ষিণ সনহরা, ওয়ার শাখার সকল নেতা কর্মী, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, এত সুন্দর একটি মাহফিল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনাদের খেদমত আল্লাহর দরবারে কবুল হোক, সবাই বলেন আমিন।